বিষয়গুলো আমি ওয়ান ডিগ্রি একটা স্লাইড পাঠাই দেব পিপিটিএক্স এবং আমি যা লেকচার দিয়েছি অর্থাৎ ক্লাসের মধ্যে যে ওয়াইন্ডিং এর বিষয়ে বা আমার পিপিটিএক্স অনেক কিছু নাও থাকতে পারে যেমন গিয়ারের কথাগুলো গিয়ার পুলি বেল্ট এই বিষয়গুলো আমার পিপিটিএক্স স্লাইডে থাকবে না আমি আজকে দুইটা স্লাইড প্রোভাইড করব বা একটা স্লাইড প্রোভাইড করব ওয়াইন্ডিং এর উপরে আর ওয়ার্পিংটা শেষ হওয়ার পরে ওয়ার্পিং এর স্লাইডটা প্রোভাইড করব এখন পিপিটিএক্স তো অবশ্যই ওটা পড়তে হবে সাথে আমরা আমাদের ক্লাসে আমাদের সুবিধার জন্য আমাদের মেশিনে যে সকল গিয়ার পুলি বেল্ট ইউজ হয় এবং এর রিলেটিভ ক্যালকুলেশনগুলো এবং শ্যাপ্টের যে আরপিএম আরপিএম অফ ডিফারেন্ট শ্যপ্ট শ্যাপ্টের আরপিএম বের করা ড্রাইভার বাই ড্রিভেন ফর্মুলা দিয়ে এই বিষয়গুলো কিন্তু আমার পিপিটিএক্স এ নাই বা স্লাইডে নাই এবং ইন্ট্রোডাক্টরি যে পার্টটা ছিল ফ্লো চার্ট উইভিং ফ্যাক্টরি প্র্যাকটিসিং ফ্লো চার্ট এর রেসপেক্টে যা কথাগুলো ছিল বিভিন্ন ফেব্রিকের কনস্ট্রাকশন গ্রিন ডেলিয়ান ডাবল এগুলোও কিন্তু স্লাইডে নাই সুতরাং এগুলো কিন্তু তোমাদের যে তোমরা যে নোট ডাউন করেছো সেগুলো তো অবশ্যই থাকবে পিপিটিএক্স যা দেবো সেটা তোমরা মার্চ করে নিয়ে নিবা আর একটা বিষয় আমি বেশিরভাগ কন্টেন্ট বিভিন্ন বই থেকেও যেমন পড়িয়ে বইয়ের থেকে সে বইগুলো থেকে অ্যাকমোলেট করা আছে একটা সাইটে সেই সাইটটার নাম হচ্ছে এনপিটিইএল তোমরা কি পরিচিত সাইটটার সাথে আমি আমাদের প্রথম দিকে বলেছিলাম এনপিটিইএল জি স্যার আপনি শুরুর দিকে বলেছিলেন আমি বলেছিলাম এখানে অথেন্টিক এই কারণে বললাম যে এখানে সব ইনফরমেশন অথেন্টিক এরা শেষের দিকে রেফারেন্স দিয়েছে দিল্লির আইআইটি যেটা আছে আহ এই সাইট মূলত তারা ডেভেলপ করে আহ ডেভেলপ করেছে বিভিন্ন সাবজেক্ট সম্পর্কে আছে ওখানে তোমরা যদি ওখানে ট্রাই করো ইন হওয়ার জন্য ওপেন সোর্স প্ল্যাটফর্ম তো ইজিলি তোমরা সেখানে অ্যাক্সেস নিতে পারবা এবং সেখান থেকে আশা করি অথেন্টিক ইনফরমেশন পাবা আশা করি বলতে কি ওখানে ওরা যা কিছু লিখেছে সবকিছুর রেফারেন্স নিচে দেওয়া আছে এবং আমি যেহেতু ওটা স্টাডি করেছি এবং ওটা থেকেই পড়াই সুতরাং ওই বিষয়টাও তোমাদের মাথায় রাখতে হবে আমি একটু স্ক্রিন শেয়ার করি

তো এখানে মূলত ওয়ান যেটা ওদের স্ট্রাকচার বা ওদের যে কারিকুলার স্ট্রাকচার সেটা একটু ডিফারেন্ট আমাদের থেকে বাট কন্টেন্টস গুলো সবকিছুর আমাদের সাথে মিলে যায় এবং এই বিষয়গুলো আমরা যেমন তোমাদেরকে ওয়ান পড়াচ্ছি যারা এটা আমাদের অ্যাডভান্স ফেব্রিকে তারা মূলত এখানে এই এফএম1 কে তিনটা সাবজেক্টে পড়ে হুম একটা সোইভিং প্রিপারেটরি প্রসেস আমি যে পার্টটা পড়াই প্রিপারেটরি প্রসেস অর্থাৎ শেডিং শুরু হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত ওয়ার্পিয়ান কে প্রিপারেশন করা এটাকে প্রিপারেটরি প্রসেস বলা হচ্ছে তো তারা মূলত ডিটেইলস পরে উইভিং প্রিপারেটরি প্রসেস অর্থাৎ ইন্ট্রোডাকশন পরে বিভিন্ন ফ্লোচার্ট পরে আমাদের ফেব্রিকের যারা অ্যাডভান্স ফেব্রিকের তারা এখান থেকে ওয়াইন্ডিং পরে ওয়ার্কিং পরে এবং সাইজিং এন্ড লুমিং এই এটা নিয়ে একটা সাবজেক্ট তো ডিটেইলস পড়ার সুযোগ পায় যখন এরা ডিটেইলস পড়ে তখন কিন্তু আমরা এই যে আমি এখন যে স্ক্রিন শেয়ার করেছি এই যে ওয়াইন্ডিং এর যে বিষয়গুলো আছে দেখো লেকচার 1 2 3 4 5 6 7 8 9 ম্যাক্সিমাম এখানে কভার করে হ্যাঁ তো এখন তো আমার আমি তো এই সব কিছু পড়াইনি পড়াইছি আর আমি সব কিছু পড়াইওনি পড়ানোর এখন দরকারও নাই আমরা শুধু একটু বেসিকটা জানলেই হবে আপাতত এর জন্য হ্যাঁ আর যদি ডিটেইলস পড়তে চাই বেসিক কে বেস করে আমরা সামনে মুভ করতে পারবো ইনশাআল্লাহ হুম আর আচ্ছা আমি তারপরও তোমাদেরকে তো সাইটটার কথা বললাম আমি তোমাদেরকে যে স্লাইড দেব পিপিটি এক্স স্লাইড এবং তোমাদের যে লেকচার শিট ছিল লেকচার তোমরা তুলেছ এটার সাথে মার্চ করে দেখবা এরপর আমি সামনে তো আমাদের ইয়া শুরু হবে ল্যাব ক্লাস শুরু হবে ল্যাবে গেলে আমরা আরেকটু ক্লিয়ার হবে ইনশাল্লাহ ওয়াইন্ডিং মেশিন দেখবো ওটা চালাবো ওখান থেকে কিছু ক্যালকুলেশন করব তাহলে আমাদের আশা করি অনেক কিছুই ক্লিয়ার হবে যেমন আমরা অনেক কিছুই হয়তো বা এখন ভিজুয়ালাইজ করতে পারতেছি না আশা করি ল্যাবে গেলে আমরা যদি একটু অ্যাটেন্টিভলি ল্যাবটাকে অ্যাটেন্ড করি আমরা আশা করি বিষয়টা আমাদের কাছে ক্লিয়ার হবে আচ্ছা এখন ওয়ার্পিং যেহেতু আজকে শুরু হলো হ্যাঁ ওয়ারপিং এর আমি এখানে দেখো ওয়ার্পিং এর এই ওয়ার্পিং এখান থেকে ফুল পড়াবো আমি এনপিটিএল থেকে আমি ওয়ারপিংটা ফুল পড়াবো একটু এটা এটা মাথায় নিয়ে নাও ওয়ার্পিং আমি এনপিটিএল থেকে ফুল পড়াবো নিউমেরিক্যাল প্রবলেমটা পরে আগে এল ওয়ান এবং এল টু দুইটা আমি ফুল পড়াবো এখান থেকে এবং সাথে সাথে আমি কিছু আমি একটা পিপিটিএক্স ও দেখাবো এখন সেখান থেকে আমি পড়াবো পিপিটিএক্স এবং এনপিটিএল কম্বাইন্ডলি এবং পড়াতে গিয়ে আমি ফ্যাক্টরির কিছু এখানে তোমাদেরকে জন্য শেয়ার করব। সেটা শেয়ার করব এখানেও শেয়ার করব। শেয়ার করে সেখান থেকে ওই সিট আমি অ্যানালাইসিস করাবো যে আসলে কোনটার কি মিনিং কোনটা থেকে কিভাবে ক্যালকুলেশন করা হয় রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট গ্রুপ যেটা আছে আর এন ডি ডিপার্টমেন্ট সেখানে কিভাবে করে সেটা কিভাবে ফ্লোরে নিয়ে আসে এই বিষয়গুলো আমি দেখাবো সাথে তো ওয়ার্পিং হচ্ছে একটা ভাইটাল একটা প্রসেস ওয়ার্পিংটা বুঝতে পারলে সাইজিংটা ইজিলি বোঝা যাবে একটা একটা সাথে ইন্টার রিলেটেড ইন্টার কানেক্টেড হ্যাঁ আমরা শুরু করলাম হ্যাঁ তোমরা একটু ধৈর্য ধরে ধরো ধৈর্য ধরে তোমরা একটু দেখো আমরা কি করি দেখা যায় আই থিংক সব ফুল স্ক্রিন করে নিলে আরো খুব বেটার আমি 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 বল আমি করতেছি করতেছি ফুল স্ক্রিনে করব এখান থেকে আমরা যে বিষয়গুলো জানতে পারব এই চ্যাপ্টার থেকে আমাদের মডার্ন যে উইভিং ফ্লোচার্ট মডার্ন মডার্ন ফ্লোচার্ট অফ উইভিং এই মডার্ন ফ্লোচার্ট অফ উইভিং এ আমাদের শুরু হয় ওয়ার্পিং থেকে আবারও বলতেছি আমাদের ফেব্রিক ম্যানুফ্যাকচারিং যে ইন্ডাস্ট্রিগুলো আছে ওভেন ইন্ডাস্ট্রি যেটাকে আমরা বলি ওভেন ফেব্রিকের জন্য ওভেন ইন্ডাস্ট্রি নিট ফেব্রিকের জন্য নিট ইন্ডাস্ট্রি বা নিটিং ফ্যাক্টরি এখন ওভেন ইন্ডাস্ট্রি আমরা যেহেতু ফেব্রিক ম্যানুফ্যাকচারিং ওয়ানে উইভিং পার্টটাকে আমরা এখানে ডিটেইলস পড়াই মেকানিজম অ্যাজ ওয়েল অ্যাজ ফেব্রিক প্রোডাকশন প্রসিজিউর আমরা এখানে দেখাই এখন আমাদের মডার্ন ফ্লো চার্ট অফ উইভিং এর ক্ষেত্রে আমরা ওয়াইন্ডিংটাকে আর মডার্ন ফ্লো চার্টের আন্ডারে থাকবে না সেটা চলে আস যাবে ওয়াইন্ডিং পোর্শনটা চলে যাবে হচ্ছে ইয়ার্ন সেকশনে ইয়ার্ন ম্যানুফ্যাকচারিং সেকশনে অর্থাৎ ওই স্পিনার্স ববিন থেকে রিকোয়ার্ড সাইজের কোন বা চিজ প্যাকেজ তৈরি করে দিবে ওয়াইন্ডিং ইয়ার্ন সেকশন স্পিনিং সেকশনই বিভিন্ন ধরনের আমাদের কোন বা চিজ প্যাকেজ এক কেজি দেড় কেজি ছ এক কেজি যেটা আমরা বলবো ওয়ান পয়েন্ট টু ফাইভ কিলোগ্রাম টু পয়েন্ট ফাইভ টু ফাইভ কিলোগ্রাম আমাদের রিকোয়ার্ড অ্যামাউন্ট অফ ইয়ার্ন বা রিকোয়ার্ড অ্যামাউন্ট অফ কোন প্যাকেজ বা চিজ প্যাকেজ এই প্যাকেজগুলা তারাই ওয়াইন্ডিং এর মাধ্যমে তৈরি করবে তৈরি করার পর আমাদেরকে প্রোভাইড করবে অর্থাৎ একটা ওভেন ইন্ডাস্ট্রি শুরুই হবে ওয়ার্পিং থেকে সেক্ষেত্রে ক্ষেত্রে বায়ার আমাকে অর্ডার দেওয়ার পরে আমার কত কেজি ইয়ার্ন লাগবে ওই অর্ডারটাকে এক্সিকিউট করার জন্য বায়ার আমাকে অনেক ভাবে অর্ডার দিতে পারে আমরা আগেও বলেছি তারা একটা ফেব্রিকের সোয়াস দিতে পারে অর্থাৎ একটা রুমাল টাইপ ফেব্রিক দিতে পারে রুমাল সাইজের হুম বাইর থেকে বড় হতে পারে এখান থেকে আমরা ইপিআই বের করব এন্ডস পার ইঞ্চ পিপিআই বের করব পিক্স পার ইঞ্চ অর্থাৎ ওয়ার পিয়ান পার ইঞ্চিতে কত ওয়ার পিয়ানের ডেন্সিটি বের করব ওয়েব টিয়ানের ডেন্সিটি বের করব এবং যেহেতু অর্ডার লেন্থ বলা থাকবে এক লাখ মিটার দুই লাখ মিটার চার লাখ মিটার সেখান থেকে আমরা রিকোয়ার্ড অ্যামাউন্ট বা রিকোয়ার্ড ওয়েট অফ ইয়ান বের করব অর্থাৎ ওয়ার্পের জন্য কত কিলোগ্রাম ইয়ান লাগবে ওয়েবটের জন্য কত কিলোগ্রাম ইয়ান লাগবে তুমি কি শুরু করেছো রেকর্ডিং জি স্যার রেকর্ডিং অলরেডি শুরু করে দিয়েছি আচ্ছা ওকে তো এখন এই ওয়ারপের ইয়ার্ন এবং ওয়েফটের ইয়ার্ন ক্যালকুলেট করার পরে কিলোগ্রাম হিসাবে ক্যালকুলেট করার পরে লেট ধরো ওয়ারপের ইয়ার্ন লাগবে আমার দুই হাজার কিলোগ্রাম ওয়েফটের লাগবে দেড় হাজার কিলোমিটার কিলোগ্রাম এখন দুই হাজার কিলোগ্রাম ওয়ারপের ইয়ার্নে এটা কি কতটা ওয়ার প্যাকেজ লাগবে অর্থাৎ কোন প্যাকেজ কতটা লাগবে যদি কোন বলি কোন প্যাকেজ কতটা লাগবে যদি বলি দুই হাজার কেজি ইয়ার্নকে দুই হাজার প্যাকেজে কনভার্ট করে দাও তাহলে কিন্তু এক একটা প্যাকেজের ওয়েট হবে এক কিলোগ্রাম করে রাইট এই এই ইনফরমেশনটা আমরা আমাদের ইয়ার্ন সেকশনে বলে দেবো স্পিনিং সেকশনে পাঠিয়ে দেব অর্ডার যখন করবো যে আমাদের দুই হাজার কিলোগ্রাম্প লাগবে পার্সেন্ট কটন দুই হাজার কিলোগ্রাম আর দেড় হাজার কিলোগ্রাম ইয়ার্ন লাগবে হান্ড্রেড কটন এবং আমরা কিছু স্পেসিফিকেশন বলে দেব অর্থাৎ ইয়ার্নের ওয়েট ইয়ার্নের স্ট্রেংথ কেমন হবে তেনাসিটি কত হবে ইয়ার্নের ইলোঙ্গেশন কত হবে হ্যারিনেস কত হবে এগুলো বলে দেওয়ার পরে তারা আমাদেরকে ডিরেক্টলি কোন প্যাকেজ আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী প্রোভাইড করবে অর্থাৎ আমরা যদি এক কিলোগ্রাম করে একটা প্যাকেজকে বলি তাহলে এক কিলোগ্রাম করে দুই প্যাকেজ কোন প্যাকেজ আমাদেরকে প্রোভাইড করবে আমরা তাদেরকে একটা টাইম দিয়ে দেব যে উইথ ইন টু ডেইস আমাদের দুই দিনের মধ্যে আমাদেরকে এই ইয়ানগুলো প্রোভাইড করতে হবে যারা যখন তারা আমাদেরকে কোন প্যাকেজ ফর্মে দুই হাজার কেজি ওয়ার্ড এবং দেড় হাজার কেজি ওয়েবটিয়ান প্রোভাইড করবে আমরা এটা আমাদের ফ্যাক্টরিতে রিসিভ করার পরে আমাদের টেস্টিং সেকশনে পাঠাই দেব বিভিন্ন র্যান্ডম স্যাম্পলিং এর মাধ্যমে ওয়ার্ড তাদের টেনা ঠিক আছে কিনা আমরা যে টেনা চেয়েছি ইলঙ্গেশন চেয়েছি হেয়ারিনেস চেয়েছি আসলে আমাদের মিট করতেছে কিনা আমরা যা অর্ডার দিয়েছি সেটা আসলে এখানে মিট কিনা যদি মিট করে তো ওকে আমরা নেক্সট প্রসিডিউরে চলে যাবো নেক্সট মেকানিজমে চলে যাবো নেক্সট প্রসেসে চলে যাব কি চলে যাব আমরা এখন ওয়ার্কিং শুরু করে দেবো তাহলে এখানে আমরা বুঝতে পারলাম মডার্ন যে আমাদের ফ্লোচার্ট বা মডার্ন যে আমাদের ইন্ডাস্ট্রি সেখানে মূলত আমরা ওয়াইন্ডিং করি না ওয়াইন্ডিং আমরা স্পিনিং সেকশন থেকে ওয়াইন্ডিং করে স্পিনিং সেকশন আমাদের রিকোয়ার্ড অ্যামাউন্ট অফ কোন প্যাকেজ সাইজ এটা আমাদের প্রোভাইড করে ওরা তৈরি করে আমাদেরকে দিয়ে দেয় তাহলে ওয়ার্পিং থেকে মূলত আমাদের উইভিং সেকশন শুরু বা মডার্ন মডার্ন প্র্যাকটিসিং ফ্লোচার্ট বলো বা মডার্ন ওভেন ইন্ডাস্ট্রিগুলো ওয়ারপিং দিয়ে শুরু হয় এই জন্য আমরা এটা খুব ভাইটাল একটা ক্লাস বলতেছি অথবা ভাইটাল একটা প্রসিডিউরতে এটা বুঝতে পারলে আশা করি আমরা আমাদেরকে এটা ভাল লাগবে এখন চ্যাপ্টার মতো দেখো আমরা এখানে কি কি শিখতে পারবো অর্থাৎ কি আমাদের এখান থেকে আমরা কি জানতে পারি হাউ টু ক্যালকুলেট ইয়ান কনজামশন রিকোয়ার্ড টু প্রসেস এন্ড অর্ডার উইদিন লিড টাইম আমরা আগেও জানি লিড টাইমটা কি বাইর অর্ডার দেওয়ার পরে মোটামুটি আঠারো বিশ পঁচিশ তিরিশ দিন তারা একটা টাইম দেয় এটাকে লিড টাইম বলা হয় তা আমরা যদি ওয়ার্পিং বুঝি বা ওয়ার্পিংটার উদ্দেশ্য হচ্ছে এই ক্লাসের উদ্দেশ্য হচ্ছে চ্যাপ্টারের উদ্দেশ্য হচ্ছে আমরা এখান থেকে ইয়ার্ন কনজামশনটা বের করতে পারবো কত কিলোগ্রাম ইয়ার্ন লাগবে ওয়ার্পের জন্য কত কিলোগ্রাম ইয়ার্ন লাগবে ওয়েফটের জন্য এবং কিভাবে আমরা অর্ডারটাকে এক্সিকিউট করব এই বিষয়টা আমরা এখান থেকে জানতে পারবো ইনশাল্লাহ দুই নম্বর হচ্ছে আমরা এখান থেকে ওয়ার্পিং মেশিনের বিভিন্ন ডিটেলস জানবো এবং এটা আমাদের ম্যানেজ ফ্লোর ম্যানেজমেন্ট পাওয়ারকে ফ্যাসিলিটেট করবে কিভাবে মেশিনটাকে অপারেট করতে হয় বা যারা অপারেটর আছে তাদেরকে একটা ডিরেকশন দেওয়া আমাদের জন্য সহজ হবে আর আমরা এখান থেকে ওয়ার্পিং এর প্রোডাকশন ক্যালকুলেশন করতে পারব তো আমরা শুরু করি এখন আমাদের ওয়ার্পিং কাকে বলে এটা থেকে হোয়াট ইজ ওয়ার্পিং আমরা এর আগে ওয়াইন্ডিং দেখেছি ওয়াইন্ডিং এ আমরা বলেছি স্মলার প্যাকেজ থেকে লার্জার প্যাকেজ তৈরি করা স্মলার প্যাকেজ বলতে আমরা বুঝিয়েছি স্পিনার্স ববিন অর্থাৎ স্পিনিং সেকশনের লাস্ট যে ফ্রেম রিং ফ্রেম রিং ফ্রেম থেকে রিং ইয়ার্ন তৈরি হয় এটা স্পিনার্স ববিন ফর্মে সে স্পিনার্স ববিন সে স্পিনার্স ববিন থেকে আমরা কোন বা চিজ প্যাকেজ তৈরি করব এখন স্পিনার্স ববিন ইয়ার্ন থেকে ওয়ান হান্ড্রেড গ্রাম বা ওয়ান ওয়ান টোয়েন্টি গ্রাম একশো বিশ গ্রাম থাকে সেখান থেকে আমরা আমরা একটা প্যাকেজ তৈরি করতে চাই যেটা নিয়ার অ্যাবাউট ওয়ান কিলোগ্রাম ওয়ান পয়েন্ট টু ফাইভ কিলোগ্রাম টু কিলোগ্রাম টু পয়েন্ট টু ফাইভ টু পয়েন্ট ফাইভ অ্যাকর্ডিং টু মাই রিকোয়ারমেন্ট এটার হিসাবটা আমরা করবো কত কিলোগ্রাম করে এক একটা প্যাকেজের ওয়েট হবে সেটা আমরা ইয়ার্ন সেকশন বা স্পিনিং স্পিনিশনকে বলে দেবো এটার হিসাব আমরা এখান থেকে জানতে পারবো আমরা এখানে ওয়ার্পিং এর একটা কনসারেন্স ডেফিনেশন পড়ি সেটা হচ্ছে কি প্যারালাল ওয়াইন্ডিং অফ এন্ডস মেনি ওয়াইন্ডিং প্যাকেজেস তে প্যাকেজেস বোঝাচ্ছে আর কি হ্যাঁ এটা শর্ট ফর্ম তোমরা লেখার সময় পি কে এটাই লিখবা একটু যত জায়গায় প্যাকেজেস আহ পিকেজিএস দ্য ওয়াইন্ডিং অফ ওয়ার এন্ড from মেনি ওয়াইন্ডিং প্যাকেজেস অন এ কমন প্যাকেজ ইজ কল্ড ওয়ারপিং এখানে দেখো এখানে একটু দেখো এখানে অনেকগুলা প্যাকেজ দেখা যাচ্ছে কোন প্যাকেজ আমার স্পটলাইট দেখা যায় স্পটলাইট দেখা যাচ্ছে না আচ্ছা এখানে অনেকগুলো কোন প্যাকেজ আছে এক একটা কোন প্যাকেজ ওয়াইন্ডিং মেশিনের মাধ্যমে তৈরি হয়েছে এক একটা ওয়াইন্ডিং মেশিনে অনেকগুলো হেড থাকে এরকম এক একটা প্যাকেজ তৈরি হয়েছে কোন ওয়াইন্ডিং মেশিন থেকে আচ্ছা এরকম মাল্টিপল কোন প্যাকেজ সেখান থেকে দেখো তীর চিহ্ন দিয়ে দেখানো হয়েছে একটা ওয়ার বিম যেখানে মাল্টিপল এন্ডস আছে অর্থাৎ এই এক একটা প্যাকেজ থেকে এক একটা এন্ড আসবে এক একটা প্রান্ত আসবে এই সবগুলো প্রান্ত প্যারালালি এই একটা ওয়ার বিমের মধ্যে জড়াবে এই প্রসিডিউরটাকে বলা হচ্ছে ওয়ারপিং এখানে ইনপুট প্যাকেজ হচ্ছে কোন বা চিজ প্যাকেজ হতে পারে ইনপুট প্যাকেজ এই যে এখানে দেখা যাচ্ছে কোন প্যাকেজ দেখা যাচ্ছে চিজও হতে পারে আর আউটপুট প্যাকেজ বা বিম হচ্ছে ওয়ার্ক বিম এই বিমটাকে আমরা ওয়ার্ক বিম বলতেছি এখানে আরেকটু ভাবে দেওয়া আছে একটা বইয়ের থেকে ফিগারটা ইয়া করা স্নিপ করা সেটা হচ্ছে এই এক একটা ওয়ার এক একটা কোন প্যাকেজ এখানে আমাদের স্পট লাইটটা লেফট সাইডের যে আমাদের ফিগারটা এক একটা কোন প্যাকেজ এক একটা করে ওয়ার পিয়ান এন্ড প্রোভাইড করতেছে এক একটা কোন প্যাকেজ এক একটা করে তীর চিহ্ন দিয়ে দেখানো আছে এন্ড প্রোভাইড করতেছে সবগুলা এন্ড প্যারালালি এসে একটা ওয়ার বিমে জড়াচ্ছে ওয়ার বিমটা কোন দিকে রোটেট করতেছে সিগনাল দেওয়া আছে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতেছে তাহলে এখানে বিভিন্ন কোন অনেকগুলো থাকে বা চিজ প্যাকেজ থাকে সেখান থেকে প্রত্যেকটা এন্ড প্যারালালি এসে একটা বিমে জড়ায় সেই বিমটাকে বলা হয় ওয়ার্ড বিম এই প্রসিডিউরটাকে বলা হচ্ছে ওয়ার্প ক্লিয়ার এখন ওয়ার্কিং এর ক্ষেত্রে রিকোয়ারমেন্টসটা কি আসলে তার আগে একটা জিনিস দেখি আমি একটু এনপিটিএল যাই হ্যাঁ দেখা যায় এনপিটিএল এরিয়াটা জি স্যার হ্যাঁ এখন আমরা ওয়ার্কিং এর সংজ্ঞাটা দেখি এখন এখান থেকে একটু দেখি দা অবজেক্টিভ অফ ওয়ার্কিং প্রসেস ইজ টু কনভার্ট দা ইয়ার্ন প্যাকেজেস ইনটু এ উইভার্স বিম ইন্টু এ ওয়ার পার্স বিম এটা ওয়ার বিম বা ওয়ার পার্স বিম দুইটাই কারেক্ট হ্যাঁ ওয়ার বিম আর দুইটাই কারেক্ট একই জিনিসের দুইটা নাম হ্যাঁ এই দুইটা নাম ওয়ার বিম আর তো অবজেক্টিভ অফ ওয়ার্কিং প্রসেস ইজ কনভার্ট দা প্যাকেজেস এ বিম হ্যাভিং ডিজায়ার্ড উইথ এন্ড কন্টেইনিং রিকুইজিট নাম্বার অফ এন্ডস ইউনিফর্ম টেনশন ইজ মেইনটেইনড অন ইন্ডিভিজুয়াল ইয়ার্নস এখানে কিছু রিকোয়ারমেন্ট চলে আসছে কথার মধ্যে অবজেক্টিভস মানে হচ্ছে রিকোয়ারমেন্ট মানে উদ্দেশ্য কি রিকোয়ারমেন্ট মানে আমাদের ওয়ার্কিং করার সময় কোন কোন বিষয়গুলোকে ঠিক রাখতে হবে বা কোন কোন বিষয়গুলোকে কনস্ট্যান্ট রাখতে হবে যেমন ওয়ার্কিং করার সময় আমাদের এই যে বিমের যে উইথ এই উইথটাকে আমাদের আগে থেকে ক্যালকুলেট করতে হবে অর্থাৎ ওয়ার্ক বিমের দুইটা অংশ একটাকে বলা হচ্ছে ফ্ল্যাঞ্চ এই যে সার্কুলার ডিস্ক এটাকে বলা হচ্ছে ফ্ল্যাঞ্চ এফ এল এ এন জি ই ফ্ল্যাঞ্চ তাহলে দুইটা ফ্ল্যাঞ্চ আছে আর মাঝখানে যে অংশটুকুর মধ্যে সার্কুলার যে পোর্শনটার মধ্যে সিলিন্ড্রিক্যাল সার্কুলার পোর্শনের মধ্যে ইয়ান জড়াচ্ছে ইয়ান জড়াতে জড়াতে থিকনেস বাড়ছে ওই অংশটুকুকে ব্যারেল বলা হয় বি এ ডাবল আর ইএল ব্যারেল তাহলে একটা হচ্ছে ফ্ল্যাঞ্জ একটা হচ্ছে ব্যারেল তো এই ফ্ল্যাঞ্জ এবং ফ্ল্যাঞ্জ এর কন্ট্রোল করা যায় যদি আমরা এটাকে স্ক্রুর মতো চিন্তা করি অর্থাৎ এই সার্কুলার ডিস্কটাকে যদি আমরা এই সার্কুলার ডিস্ক যেটা আমরা দেখতেছি ডিস্ক এই সার্কুলার ডিস্কটাকে ঘুরায় ঘুরায় যেভাবে স্ক্রু কোন একটা বোল্টের মধ্যে নাট দেওয়া ঠিক এরকম ঘুরায় ঘুরায় কি করা যায় এই ফ্ল্যান্স টু ফ্ল্যান্স ডিস্টেন্সটাকে অ্যাডজাস্ট করা যায় এফ টু এফ ডিস্টেন্স বলা হয় ফ্ল্যান্স টু ফ্ল্যান্স ডিস্টেন্সটাকে আমরা কম বেশি করতে পারি কখনো আমার দরকার পড়তে পারে কখনো হতে পারে সিক্সটি ফাইভ ইঞ্চি কখনো সেভেন্টি ইঞ্চি সেটা করার জন্য কি করতে পারি আমরা ওই ব্যারেলের মধ্যেই বিভিন্ন থ্রেড কাটা থাকে আর এই ফ্ল্যান্সটাকে যখন গ্রোটেট করাবো আমরা তখন নাট এবং বোল্টের যে রিলেশনটা যেভাবে নাট বোল্ট ক্লক ওয়াইজ অ্যান্টি ক্লক ওয়াইজ ঘোরালে স্ক্রু যেভাবে আপওয়ার্ড ডাউনওয়ার্ড মুভমেন্টে চলে যায় ঠিক অনুরূপভাবে এটা যখন ক্লক ওয়াইজ অ্যান্টি ক্লক ঘোরাবো সেটা উইথটা কম বেশি হবে অর্থাৎ এফ টু এফ ডিস্টেন্সটাকে আমরা ইজিলি অ্যাডজাস্ট করতে পারি এখন এক একটা অর্ডারের জন্য এফ টু এফ ডিসটেন্স এক এক রকম থাকবে অর্থাৎ ডিজায়ার্ড উইথ এই উইথটা আমরা আগে থেকে ক্যালকুলেট করে নেব কতটুকুই রাখবো আমরা এফ টু এফ ডিস্টেন্স কতটুকু রাখবো আমরা ক্যালকুলেট করে নেব সেটা আমরা পরে শিখবো কিভাবে ক্যালকুলেট করতে হয় কন্টেইনিং রিকুইজিড নাম্বার অফ এন্ডস এবং এই এফ টু এফ ডিস্টেন্স ধরো ষাট ইঞ্চি ষাট ইঞ্চির মধ্যে আসলে ছয়শোটা ইয়ান্ড থাকবে মানে ছয়শোটা এন্ড থাকবে নাকি সাতশোটা এন্ড থাকবে নাকি আরো কম থাকবে ছয়শটা সাড়ে ছয়শোটা সিক্স ফিফটি এই ধরনের থাকবে এই নাম্বার অফ এন্ডস আমাদের রিকুইজিড নাম্বার অফ এন্ডস মানে আগে থেকে হিসাব করা এন্ড থাকবে অর্থাৎ এক একটা ওয়ার্ড বিমে কতটা করে ওয়ার্ক এন্ড থাকবে বা ওয়ার ইয়ার্ন থাকবে সেটা আমরা আগে থেকে হিসাব করব ইউনিফর্ম টেনশন ইজ মেনটেন ইয়ান ডিউরিং ওয়ার্পিং ওয়ার্পিং এর সময় প্রত্যেকটা ইয়ার্ন যদি এখানে টা ইয়ার্ন থাকে ওয়ার্ড বিমে এক একটা ওয়ার্ড বিমে তাহলে প্রত্যেকটা ইয়ান ইউনিফর্ম টেনশন ইন্ডিভিজুয়াল ইয়ানগুলো ইউনিফর্ম টেনশনে থাকতে হবে টেনশন কম বেশি হওয়া যাবে না কারণ এই ওয়ার্ড বিমটা পরবর্তীতে গিয়ে আবার এই ওয়ার্ড বিমটা আনওয়াইন্ডিং হয়ে উইথড্রল হবে উইড্রল হয়ে সেটা সাইজিং এ চলে যাবে তো যদি এক একটা এক এক ভাবে আমরা টেনশন মেইনটেইন না করি টেনশন যদি ফ্লাকচুয়েশন ঘটে তাহলে আনওয়াইন্ডিং এর সময় এটা যখন সাইজিং পোরশনে গিয়ে আনওয়াইন্ডিং হবে এই ওয়ার্প বিমটা তখন গিয়ে দেখা যাবে কখনো বেশি পরিমাণে ইয়ার্ন চলে যাবে কম চলে যাবে অর্থাৎ এখানে একটা হ্যাভাজার্ড কন্ডিশন ক্রিয়েট হবে এজন্য প্রতিফর্ম রাখতে হবে

ক্রিলিং করা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা ভার্টিক্যালি আটটা এবং হরাইজেন্টালি অনেকগুলো এটা হচ্ছে একটা ক্রিল খাঁচার মতো দেখতে একটা কেস যেখানে অনেকগুলা ক্রিল স্ট্যান্ড থাকে প্যাকেজ স্ট্যান্ড থাকে প্যাকেজ হোল্ডার থাকে যেখানে আমরা কোন বা চিজ প্যাকেজ গুলাকে ক্রিলিং করি আমরা ক্রিল আমরা বিভিন্ন রেখে দেই সেখান থেকে প্রত্যেকটা প্যাকেজ যদি একটা করে ইয়ার্ন প্রোভাইড করে একটা করে এন্ড প্রোভাইড করে প্রত্যেকটা কোন প্যাকেজ বা চিজ প্যাকেজ একটা করে এন্ড প্রোভাইড করে এখানে যদি ছয়শটা প্যাকেজ থাকে তাহলে ছয়শটা এন্ড তৈরি হবে ছয়শটা এন্ড আসবে সেই ছয়শটা এন্ড এই যে এখানে একটু লক্ষ্য করো এটা কোন ক্রিল সেটা পরে পরে যাচ্ছি আগে দেখো এই এটা ক্রিলের একটা খাঁচা এখানে অনেকগুলো ইয়ার্ন আছে প্যাকেজ আছে সেখান থেকে সিট ফর্মে এসে ওয়ার্ড বিমে জড়াবে এবং শিট ফর্মে যখন আসবে তখন প্রত্যেকটা তার পার্শ্ববর্তী এন্ডের সাথে প্যারালালি এসে ওয়ার বিমে জড়াবে দেখে ক্লিয়ার মোটামুটি আমরা যে ওয়াইন্ডিং এর মাধ্যমে যে প্যাকেজটা পাবো কোন ওউন্ড প্যাকেজ বা চিজ ওউন্ড প্যাকেজ এরকম অনেকগুলা কোন বা চিজ প্যাকেজকে আমরা ক্রিলের মধ্যে দেব কতটা ক্রিল কোন প্যাকেজ দেব সেটা আমরা হিসাব করব এটাকে ওয়ার্পিং প্ল্যান বলা হয় অর্থাৎ আমি এই ক্রিলিং করব কতটা ছয়শটা করব নাকি সাতশোটা করব এখন এই যে কেস বা খাঁচার মতো দেখা যাচ্ছে একটা ডিভাইস বা একটা এন্ড এটা একটা ক্যাপাসিটি আছে যেটাকে আমরা বলি ক্রিল ক্যাপাসিটি অর্থাৎ এখানে ম্যাক্সিমাম কতটা কোন বা চিজ প্যাকেজকে ক্রিলিং করা যাবে সাতশো আছে সাতশো বিশও আছে তো ক্যাপাসিটি আমাদের যদি সাতশো হয় তাহলে আমরা এরকম একটা ক্রিল ইউনিটের মধ্যে সাতশোটা ম্যাক্সিমাম সাতশোটা যদি সাতশো প্যাক ক্যাপাসিটি হয় ম্যাক্সিমাম সাতশোটা কোন প্যাকেজকে বা চিজ প্যাকেজকে আমরা এখানে ক্রিলিং করতে পারবো যদি সাতশো ষাট হয় তাহলে সাতশো ষাটটা প্যাকেজ আমরা এখানে ম্যাক্সিমাম করতে পারবো ম্যাক্সিমাম এখানে ক্রিলিং করতে পারবো সাতশো ষাটটা প্যাকেজ তাহলে যদি ম্যাক্সিমাম সাতশো ষাটটা প্যাকেজ ক্রিলিং করি তাহলে সাতশো ষাটটা প্যাকেজ থেকে সাতশো ষাটটা এন্ড আসবে সেই সাতশো ষাটটা এন্ড এসে এই ওয়ার মে এসে জড়াবে ম্যাক্সিমাম সাতশো সাইট এবং এই ট্রেলিং ওয়ার্কিং করার সময় প্রত্যেকটা প্যাকেজকে প্রত্যেকটা প্যাকেজের থেকে যে এক একটা এন্ড আসবে এর টেনশনটা ইউনিফর্ম রাখতে হবে এতটুকু ক্লিয়ার আহ স্যার এখানে হচ্ছে যখন প্রতিটা প্যাকেজ থেকে ইয়ানের এন্ডগুলো আসলো তো যখন তারা প্যারালি আছে তখন আর কি তারা একটা সিট আকারে ফর্ম করতেছে তাই তো

তা আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রিফার করি হচ্ছে ওভার এন্ড উইথড্রল যেখানে প্যাকেজ থাকবে স্টেশনারি এবং উইথড্রল হইতে গিয়ে কোনো ধরনের পাওয়ার লাগবে না অর্থাৎ টেনশনের দ্বারাই উইথড্রল হবে এখানে টেনশনার থাকে ক্রিলের মধ্যে এই ক্রিল ইউনিটের মধ্যে এটা ইউনিট ক্রিল ইউনিট খাঁচার মতো দেখতে এই ক্রিল ইউনিটের মধ্যে অনেকগুলা প্যাকেজ আছে সাতশো সাইট যদি হয় ক্যাপাসিটি সাতশো সাইট প্রত্যেকটা প্যাকেজের সাথে আবার টেনশনার আছে প্রত্যেকটা প্যাকেজ থেকে যে ইয়ার্ন এন্ড উইথড্রল হবে ইয়ার্ন এন্ড যাবে সেটার জন্য প্রত্যেকটা প্যাকেজের সাথেই প্রত্যেকটা প্যাকেজের জন্য আলাদা করে টেনশনার আছে ইয়ান গাইড আছে যাতে প্রপার টেনশনটা মেনটেন করা যায় ওকে স্টপ মোশন ডিভাইস আছে অর্থাৎ কোনো একটা এন্ড যদি সিরে যায় তাহলে মেশিন স্টপ হয়ে যাবে প্রত্যেকটা প্যাকেজের সাথে ইয়ার্ন স্টপ মোশন আছে স্টপ মোশন ডিভাইস আছে অর্থাৎ সেন্সর আছে যেটা ডিটারমাইন করবে ডিটেক্ট করবে যে ইয়ার্নের এন্ডটা ওখানে এক্সিস্টিং আছে না নাই যদি সিরে যায় সাথে সাথে মেশিন থেমে যাবে মুহূর্তের মধ্যে আর সামনে মুভ করবে না কারণ একটা ইয়ার্ন যদি সিরে যায় তাহলে এটা ফল্ট হিসেবে কাউন্ট হবে তাহলে এখানে প্রত্যেকটা প্যাকেজের জন্য ইয়ান গাইড আছে ইয়ান টেনশনার আছে এন্ড স্টপ মোশন আছে যেভাবে আমরা জোনস অফ ওয়াইন্ডিং মেশিনের মধ্যে দেখিয়েছিলাম যে এক একটা ওয়াইন্ডিং মেশিনে ইয়ান টেনশনার আছে গাইড আছে স্টপ মোশন ফিলার আছে অনুরূপভাবে এখানেও রয়েছে আমরা আমাদের প্র্যাকটিক্যালি যখন যাব তখন আমরা দেখব যে মেশিনটা কি রকম এখানে আমি একটা ভিডিও দেখাবো কয়েকটা সেখান থেকে আমরা আশা করি ফ্লোরের ভিডিও দেখাবো অর্থাৎ একটা ইন্ডাস্ট্রির একটা ফ্লোর ওয়ার্পিং ফ্লোর সেটার একটা ভিডিও আমি প্লে করবো এখানে তোমরা ইজিলি দেখতে পারবা যে ফ্লোরে কিরকম ভাবে থাকে আচ্ছা তাহলে আমরা এখান থেকে মোটামুটি কি ভিজুয়ালাইজ করতে পারতেছি যে আমরা আসলে ওয়ার্কিং বলতে কি বোঝাচ্ছি ক্যালকুলেশনটা আমরা শিখবো বাট আমরা আপাতত বুঝতে পারতেছি হ্যাঁ

হেয়ার স্ট্রোক থাকে বলতে আমরা দেখাবো হেয়ার স্ট্রোক কোনটা এই অংশটুকুই হেয়ার স্ট্রোক বলা হয় অর্থাৎ ওয়ার বিম সম্বলিত অংশটাকে হেড স্ট্রোক বলা হয় বাকি অংশটাকে ক্রিল বলা হয় ক্রিল এন্ড হেড স্ট্রোক যেখানে ওয়ার বিমের মাধ্যমে জড়ানো হয় ওয়ার বিম এ ওয়াইন্ডিং করা হয় সেটাকে হেড স্ট্রোক বলা হচ্ছে আর কন্ট্রোল ডিভাইস টু কন্ট্রোল ডিভাইস বিভিন্ন ধরনের টেনশন কন্ট্রোলিং এর জন্য টেনশন আর থাকে তারপরে হচ্ছে ইয়ার্ন এর পাথ কন্ট্রোলের জন্য ইয়ার্ন গাইড থাকে ইয়ারনের স্টপ মোশন ফিলার থাকে স্টপ মোশন কন্ট্রোল করার জন্য বা ইয়ার্ন এর ব্রেকেজ যদি হয়ে যায় মেশিনকে থামানোর জন্য কন্ট্রোল ডিভাইস থাকে সেখানে এটাই লিখেছে কম্পোনেন্টস অফ ওয়ার্পিং মেশিন এখানে ম্যাক্সিমাম যতগুলা প্যাকেজ স্ট্যান্ড থাকে ম্যাক্সিমাম যতগুলা প্যাকেজ হোল্ডার থাকে অর্থাৎ ম্যাক্সিমাম যতটা প্যাকেজ আমরা এখানে সেট আপ করতে পারবো এটাকে ক্লিল ক্যাপাসিটি বলা হচ্ছে যদি সাতশো ষাট বর্তমানে সাতশো ষাটটা প্যাকেজ ম্যাক্সিমাম আমরা ক্লিলিং করতে পারি ম্যাক্সিমাম ক্যাপাসিটি হচ্ছে সাতশো ষাট সাতশো বিশও আছে এখন সাতশো ষাট বলো সাতশো বিশ বলো এটা অনেক বড় স্পেস অকুপাই করে দেখো যখন যত বেশি বাড়বে ক্যাপাসিটি তত স্পেসটা বাড়তে থাকবে অর্থাৎ স্পেস কনজামশনটা বেড়ে যাবে এখন আমার ইন্ডাস্ট্রির জন্য কত ক্যাপাসিটি হলে আমি আমার এটা ভালো হবে সেটা আমাকে আমি যদি একজন পলিসি মেকার হই আমি যদি একটা ইন্ডাস্ট্রির প্রজেক্ট ম্যানেজার হই প্রজেক্ট হেড হই সেটা আমাকে ডিটারমাইন করতে হবে যে আমি কোন কোন মেশিনটা কিনবো কোন কিল ক্যাপাসিটির ওয়ার্কিং মেশিন কিনবো সাতশো ষাট সাতশো বিশ নাকি আরো কম কিনবো যত ক্যাপাসিটি বাড়বে তত আমার প্যাটার্নিং ক্যাপাসিটি বা ফেব্রিকের ফেব্রিক ডিজাইনের ক্যাপাসিটি বাড়বে ক্যাপাসিটি বাড়বে তো আমরা সামনে মানে প্রসিড করলে বুঝতে পারবো আপাতত ক্লিল ক্যাপাসিটি বোঝা গেছে আমরা ক্লিলের বিষয়টুকু আমরা ওয়ার্পিং যে ব্যাপারটা সেটা আমাদের কাছে মোটামুটি একটু ক্লিয়ার যে অনেকগুলা মাল্টিপল কোন প্যাকেজ বা চিজ চিজ প্যাকেজ থেকে আমরা একটা ওয়ার্ক বিম তৈরি করব যেখানে ওয়ার্পার্স বিম বা ওয়ার বিম তৈরি করব যে ওয়ার বিমের একটা ডিজার্ট উইথ থাকবে অর্থাৎ যে উইথ আমাদের দরকার অর্থাৎ এফ টু এফ ডিস্টেন্স থাকবে এবং আমরা বললাম যে এফ টু এফ ডিসটেন্সটাকে আমরা কন্ট্রোল করতে পারি এই সার্কুলার ডিস্কটাকে বলা হচ্ছে ফ্ল্যাঞ্চ এবং মাঝখানের যে অংশের মধ্যে সিলিন্ড্রিক্যাল সার্কুলার সিলিন্ড্রিক্যাল অংশের মধ্যে ইয়ান জড়াবে ইয়ান ওয়াইন্ডিং হবে মাল্টিপল এন্ডস ওয়াইন্ডিং হবে সেটাকে বলছে ব্যারেল এ ডাবল আর ইয়েল ব্যারেল এবং আমরা এই ফ্ল্যাঞ্চটাকে ক্লক ওয়াইজ বা অ্যান্টি রোটেট করে এই এফ টু এফ ডিস্টেন্সটাকে কম বেশি করতে পারি ষাট ইঞ্চি পঁয়ষট্টি ইঞ্চি কম বেশি করতে পারি এবং আমরা এখানে কতগুলো ইয়ান জড়াবো অর্থাৎ আমার ক্যাপাসিটি সাতশো ষাট আমি কি আসলে সাতশো ষাটটাই ব্যবহার করব সাতশো ষাটটা কোন প্যাকেজে ক্রিলিং করব নাকি আরো কম করব এই বিষয়টুকু আমাদের ওয়ার্কিং প্ল্যানের মাধ্যমে জানবো সামনে প্রসিড করলে জানতে পারবো এজন্য বলেছে যে অ্যান্ড কন্টেইনিং রিকুইজিট নাম্বার অফ এন্ডস আগে থেকে হিসাব করা নাম্বার থাকবে অর্থাৎ কতটা প্যাকেজ আমরা ক্রিলিং করে ওই আর স্পেসিফিক অর্ডারের জন্য কতটা প্যাকেজ লাগবে ক্রিলিং করতে হবে সেটা আমরা আগে থেকে হিসাব করে রাখব ইউনিফর্ম টেনশন ইজ মেইনটেইনড অন ইন্ডিভিজুয়াল ইয়ারন্স ওয়ার্পিং এবং প্রত্যেকটা ইয়ার্ন এন্ডকে কে ইন্ডিভিজুয়ালি ইউনিফর্ম টেনশন মেইনটেইন করতে হবে এটা আশা করি আমাদের কাছে ক্লিয়ার হয়েছে রাইট এখন আমরা দেখি কম্পোনেন্টস অফ ওয়ার্পিং মেশিন ক্রিল ইউনিট তো বললাম যে হোয়াট ইজ ক্রিল ইউনিট কে কিছু বলতেছো and head stroke unit and control device krill head stroke, control device এখন আমরা আসি টাইপস অফ ক্রিল টাইপস অফ ক্রিল অর্থাৎ ক্রিল কত ধরনের হতে পারে একটাকে বলতেছি সিঙ্গাল এন্ড ক্রিল একটাকে বলতেছি ম্যাগাজিন ক্রিল আর একটাকে বলতেছি ট্রাভেলিং অর মাল্টিপল প্যাকেজ ক্রিল ট্রাভেলিং অর সুইভেলিং ক্রিল বলবো মাল্টিপল প্যাকেজ ক্রিল আমরা বলবো না সুইভেলিং ক্রিল বলবো আচ্ছা টাইপস অফ কিলে যাওয়ার আগে আমি একটু আমার পিপিটি এক্সসে যেতে যাচ্ছি দেখো রিকোয়ারমেন্টস অফ ওয়ার্পিং ওয়ার্পিং এর জন্য কি কি রিকোয়ারমেন্টস বা অবজেক্টিভস কি দ্য সাপ্লাই টেন প্যাকেজ টেনশন শুড বি ইউনিফর্ম এন্ড কনস্ট্যান্ট এখানে প্রথমে যে পয়েন্টটা দেওয়া আছে ওয়ার্পিং শুড নট ইম্পেয়ার অ্যান্ড এনি ফিজিক্যাল অ্যান্ড ওর মেকানিক্যাল প্রপার্টিস অফ ইয়ার্ন ওয়ার্পিং করতে গিয়ে টেনশন বেশি দিয়ে ফেললাম ইয়ার্নের মর্ফোলজিক্যাল স্ট্রাকচার চেঞ্জ হয়ে যেতে পারে যদি পলিস্টার ইয়ার্ন হয় সিনথেটিক ইয়ার্ন টেনশন বেশি হওয়ার কারণে ড্রয়িং রেশিও বেশি হয়ে গেল অর্থাৎ তখন ইয়ার্নের মর্ফোলজিক্যাল স্ট্রাকচার চেঞ্জ হয়ে গেলে কি সমস্যা হতে পারে যেহেতু এই গ্রে ফেব্রিক বা এখানে যে ফেব্রিকটা তৈরি হবে সেখানে আসলে ডাইং প্রিন্টিং করা নাই বা ফিনিশিং করা নাই এই গ্রে ফেব্রিক বা গ্রেইস ফেব্রিকটা যখন গ্রে কালারের ফেব্রিকটা যখন আলটি ডাইং প্রিন্টিং ফিনিশিংয়ে যাবে তখন ডাই অ্যাবজর্বশন বা ডাই পেনেট্রেশনটা কম বেশি হতে পারে শেড ভেরিয়েশন হবে অর্থাৎ কোথাও কালার কালারের স্ট্রেংথ কম বেশি হবে টেনশন আমরা এমনভাবে অর্পিং করতে হবে যাতে কোনোভাবে এটা ইয়ার্নের মেকানিক্যাল আর ফিজিক্যাল প্রপার্টিকে হ্যাম্পার না করে দ্য টেনশন শুড বি সাজ দ্যাট টু অ্যালাউ দ্য ইয়ার্ন টু রিটেইন ইটস ইলাস্টিক প্রপার্টি টেনশনটা এমন হতে হবে যে ইয়ার্নটা যাতে তার ইলাস্টিক প্রপার্টিটাকে রিটেইন করতে পারে এমন বেশি দেওয়া যাবে না যে সেটা ইলঙ্গেট হয়েই ওয়ার্পিং হওয়া শুরু হয়েছে ইলঙ্গেট হয়ে গেলে তো ইলাস্টিক প্রপার্টিটা ডিটেরিয়েট করবে হ্যাঁ অনেকক্ষণ ধরে যখন ইলঙ্গের অবস্থায় থাকবে তখন আবার আগে আগের অবস্থায় ফিরে নাও যেতে পারে হিস্টেরিসিস লুপের কারণে এই জন্য টেনশন শুড বি সাচ দ্যাট টু অ্যালাউ দ্য ইয়ার্ন টু রিটেন ইটস ইলাস্টিক প্রপার্টি ইলাস্টিক প্রপার্টি যেন ঠিক থাকে অর্থাৎ বেশি টেনশন দিলে তো ইলাস্টিক প্রপার্টি ইলঙ্গের অবস্থায় ইয়ানটা ওয়ার্পিং হওয়া শুরু হবে প্রি ডিটারমাইন্ড লেংথ অফ ওয়ার্পিং শুড বি অবজার্ভড আমাদের যদি এক লাখ মিটার ইয়ার অর্ডার থাকে কোনো একটা স্পেসিফিক ফেব্রিকের জন্য এক লাখ মিটার অর্ডার তো আমার এখন কত লাখ মিটার বা এক লাখের কতটুকু বেশি পরিমাণে ওয়ার্পিং করতে হবে ওয়ার্পিং লেংথ কত হবে সেটা আমাদের আগে থেকেই ক্যালকুলেট করতে হবে সেটাই আমাদেরকে অবজার্ভ করতে হবে সেটাই বলেছে ওয়ার্পিং সার্ফেস শুধু সিলিন্ড্রিকাল ইন শেপ ওই যে ওয়ার্ক বিমটা দেখো সিলিন্ড্রিকাল ইন শেপ সিলিন্ড্রিক্যাল শেপের প্রোডাকশন রেট শুড বি অ্যাজ হাই অ্যাজ পসিবল এবং আমাদের যেহেতু মূল উদ্দেশ্য হচ্ছে ওয়ার্পিং এর মাধ্যমে আমরা ওয়ার্ক বিম তৈরি করব এবং ওয়ার্ক বিম যখন তৈরি হবে সেখান থেকে আমরা ইজিলি সাইজিং এর মাধ্যমে উইভার্স বিম তৈরি করব উইভার দিনটাকে আমরা লুমের মধ্যে ইনপুট হিসেবে দিয়ে শেডিং পিকিং বিট এর মাধ্যমে ফেব্রিক তৈরি করব তাহলে আমার এখানে ওয়ার্পিংটা প্রোডাকশন ডেটটা আমাদেরকে অ্যাজ হাই অ্যাজ পসিবল রাখতে হবে কারণ আমি যদি ওয়ার্পিং করতে গিয়ে অনেক সময় নিয়ে ফেলি তাহলে আলটিমেটলি এটা পরবর্তীতে সাইজিং করতে সময় লাগবে সাইজিং করার সময় বেশি লাগলে আলটিমেটলি এর মাধ্যমে যে ফেব্রিক তৈরি হবে এখানেও সময় লাগবে যেহেতু আমাদের বায়ার লিড টাইম দিয়ে দেয় কতদিনের মধ্যে আমাকে এই অর্ডারটাকে এক্সিকিউট করে আলটিমেটলি ডেলিভারি দিতে হবে সেটা আমাদের বায়ার বলেই দেয় তো এই জন্য আমাদের আগে থেকে প্ল্যানিং করে নিতে হয় যে ওয়ার্পিং সাইজিং এর জন্য কতদিন সময় বরাদ্দ লুমিং এর জন্য কতদিন বা উইভিং এর জন্য কতদিন এবং সেটা ডিসপ্যাচ করার জন্য ডেলিভারি দিয়ে আলটিমেটলি শিপমেন্ট করার জন্য কতদিন সময় লাগবে এই সমস্ত হিসাবগুলা আমরা করে নেই এই জন্য প্রোডাকশন রেটটাকে যত বেশি রাখবো তত আমাদের জন্য প্রোডাক্টিভিটি বাড়বে আমরা ওয়ার্পিং মেশিনের কম্পোনেন্টস এ গেলাম যে ক্রিল হেড স্টক একটু আপাতত থাক আমরা এখন দেখি যে টাইপস অফ ওয়ার্পিং কোনো প্যানিক নেওয়ার কারণ নাই যে একটা থেকে একটা যাচ্ছি আমি সব ইনফরমেশন সব ধরনের ডকুমেন্টস দিয়ে দেব তোমরা শুধু রিলেট করার চেষ্টা করো যে আসলে ওয়ার্পিং প্রসিডিউরটা কি রকম আসলে মেকানিজমটা কি এটা মনে রাখলেই হবে আর বাকি ইনফরমেশনগুলো বা বাকি পিপিটিএক্স বলো বা যে কোনো কিছু আমি তো লিংক দিয়ে দেবো সব কিছু করে দেবো এখন ওয়ার্পিং কয় প্রকার ওয়ার্পিং এর যে সংজ্ঞাটা সেটা একটা অ্যাজ ইউজুয়াল ফর্মের সংজ্ঞা মানে একটা ইন জেনারেল ফর্মের ওয়ার্পিং বলতে কি বোঝায় ওয়ার্পিং হচ্ছে মূলত তিন প্রকারের একটা আছে হাই স্পিড ওয়ার্পিং বা ডাইরেক্ট ওয়ার্পিং বলা হয় সেকশনাল ওয়ার্পিং বা ড্রাম ওয়ার্পিং বলা হয় এটা কারেক্ট মানে প্যাটার্ন ওয়ার্পিং বলা হয় প্যাটার্ন ওয়ার্পিং পি এ ডাবল টি ই আর এন প্যাটার্ন ওয়ার্পিং তোমরা অবশ্যই খাতা কলম নিয়ে বসো মানে অনেক কথা আসবে যেগুলো তোমাদের নোট ডাউন করতে হবে আমি হয়তো বা দিতে পারি প্যাটার্ন ওয়ার্কিং অবজেক্টিভস লাগতো বা প্যাটার্ন ওয়ার্কিং সম্পর্কে তুমি যেটা জানো সেটা লাগতো এই জন্য আমি যে অল্টারনেট নামগুলো বলতেছি একই প্রসেসে দুইটা তিনটা নাম হতে পারে সেগুলো তোমাদেরকে নোট ডাউন করতে হবে তাহলে হাই স্পিড আর ডাইরেক্ট সেকশনাল আর ড্রাম ওয়ার্পিং আর প্যাটার্ন ওয়ার্কিং বল ওয়ার্পিং আর ক্রস ওয়ার্পিং এখানে হাই স্পিড বা ডাইরেক্ট ওয়ার্পিং যেটা সেই ওয়ার্পিংটা ব্যবহৃত হয় সেই ওয়ার্পিংটা আমরা করি কোন ধরনের ফেব্রিকের জন্য যেহেতু আমরা ফেব্রিক প্রোডাকশন করবো আমরা ফেব্রিক প্রডিউস করবো এখান থেকে ওয়ার্পিং এর পরে সাইজিং করে আলটিমেটলি উইভিং করে ওভেন গ্রে ফেব্রিক তৈরি করবো ওভেন ফেব্রিক তৈরি করবো এখন ওভেন ফেব্রিকটা দুই ধরনের হতে পারে তিন ধরনের হতে পারে একটা হচ্ছে ওভেন গ্রে ফেব্রিক অর্থাৎ এক কালারের কাপড় এক কালার অর্থাৎ ওখানে সব হচ্ছে হোয়াইট কালারের ই ইয়েলো হোয়াইট কালারের বা ইয়েলিশ কালারের ইয়ান দিয়ে তৈরি হয়েছে সব এক কালার তাহলে সেই ক্ষেত্রে আমরা এক কালারের ফেব্রিক প্রোডাকশনের জন্য হাই স্পিড ওয়ার্পিং কে ব্যবহার করব ওয়ান কালারড ফেব্রিক আর সেকশনাল ওয়ার্পিং বা ড্রাম ওয়ার্পিং যেটা এটা হচ্ছে মাল্টিপল কালার আমরা চেক অর স্ট্রাইপ ফেব্রিক বলতে যেটা বুঝি চেক অর স্ট্রাইপ ফেব্রিক অর্থাৎ বিভিন্ন কালারের ইয়ান ব্যবহার করা হয়েছে ওয়ার্পে এবং ওয়েবটে ওয়ার্প বরাবর দেখা যাচ্ছে 10টা লাল 20টা হোয়াইট তারপরে হচ্ছে 30টা ইয়েলো এভাবে বিভিন্ন ধরনের মাল্টিপল কালার ব্যবহার করা হচ্ছে ওয়ার্পে মাল্টিপল কালার ব্যবহার করা হচ্ছে ওয়েবটে তো সেক্ষেত্রে আমরা এই ধরনের ওয়ার্প ফেব্রিকের ক্ষেত্রে সেকশনাল ওয়ার্পিং অথবা ড্রাম ওয়ার্পিং যেটা একই নাম সেকশনাল ওয়ার্পিং ব্যবহার করব লিখতেছো তোমরা জি স্যার আর বল ওয়ার্পিং আর ক্রস ওয়ার্পিং ডেনিম উইভিং এর জন্য ব্যবহার করব ডেনিম ফেব্রিক জিন্স ফেব্রিকের জন্য বল ওয়ার্পিং আর ক্রস ওয়ার্পিং তাহলে একটা গেল হচ্ছে এক কালারের ফেব্রিকের জন্য সেটা হাই স্পিড ডিরেক্ট ওয়ার্পিং মাল্টিপল কালার যদি থাকে ওয়ার্পে সেক্ষেত্রে ক্ষেত্রে ওয়ার্পিং আর ড্রাম ওয়ার্পিং আর বল ওয়ার্পিং আছে ডেনিম উইভিং এর জন্য ডেনিম ফেব্রিকটা ওভেন ফেব্রিক কিন্তু ডেনিম ফেব্রিক এর একটা আলাদা স্পেশালিটি আছে ডেনিম ফেব্রিকের কোর্স সার কাউন্ট ইউজ হয় অর্থাৎ ইয়ারনের কাউন্ট একটু কোর্স হয় মোটা হয় আরও কিছু স্পেশালিটি আছে ডেনিমের তো সেক্ষেত্রে ক্ষেত্রে আমরা বল ওয়ার্পিং ব্যবহার করি এখন কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ চেক ফেব্রিক এন্ড হোয়াট ইজ স্ট্রাইপ ফেব্রিক হ্যাভ ইউ এনি আইডিয়া রিগার্ডিং দিস টু টপিকস চেক অর স্ট্রাইপ ফেব্রিক আমরা প্রায় ব্যবহার করি চেক চেক শার্ট চেক ফেব্রিক চেক কাপড় হুম বাই স্ট্রাইপ আইডিয়া আছে চেক ফেব্রিকে স্যার হচ্ছে যে আমার ওয়ারপে আর ওয়েভটি মাল্টি কালারের ইয়ার্ন থাকবে রাইট আর স্ট্রাইপ যদি হয়

আচ্ছা ফিচার্স অফ হাই স্পিড ওয়ার্পিং হাই স্পিড ওয়ার্পিং এর ফিচারটা কি এখানে ওটাই বলেছে টু প্রডিউস এ ওয়ার্প বিম ফ্রম সলিড কালার অর সিঙ্গেল টাইপ এন্ড কাউন্ট অফ ইয়ার্ন মানে সিঙ্গেল কালার ইয়ান বা ওয়ান কালার ইয়ান এটাকে আমরা সলিড কালার বলি এক কালারের ফেব্রিক বলি সলিড কালার ফেব্রিক সলিড ডাইড ফেব্রিক এখানে আমরা মূলত ব্যবহার করি হাই স্পিড ওয়ার্পিং বা ডাইরেক্ট ওয়ার্পিং তে এক কালারের ফেব্রিক তৈরি করার জন্য তো এখানে আমরা বলেছি যে টু প্রডিউস এ ওয়ার্প বিম ফর সলিড কালার অর সিঙ্গেল টাইম অ্যান্ড কাউন্ট অফ ইয়ার্ন অর্থাৎ প্রত্যেকটা ইয়ার্নের কাউন্ট একই রকম হইতে হবে চল্লিশ যদি হয় চল্লিশ চল্লিশ পঞ্চাশ যে ধরনের কম্বিনেশন থাকা যাবে না দ্যাটস এখানে আমরা বলেছি টু প্রডিউস এ ওয়ার্ক বিম ফ্রম সলিড কালার বা সিঙ্গাল মনো কালার বা সিঙ্গাল কালার ইয়ার্ন কারণ সেক্ষেত্রে যেটা হচ্ছে কাউন্টও সেম থাকতে হবে এখানে হাই স্পিডের ক্ষেত্রে প্রোডাকশনটা সেকশনালের থেকে বেশি সেকশনাল ওয়ার্পিং এর ক্ষেত্রে হাই স্পিডের প্রোডাকশন বেশি স্পিডও বেশি প্রোডাকশনও বেশি সেটা কেন কারণ আমরা সামনে ব্যাখ্যা করব হাই স্পিড ওয়ার্পিং এর ক্ষেত্রে ওয়ান স্টেস অর্থাৎ ওয়ান স্টেস প্রসেস এক প্রসেস এক স্টেজের মাধ্যমে ওয়ার্পিংটা কমপ্লিট হয় আর সেকশন ওয়ার্পিং এর ক্ষেত্রে ডাবল স্টেস লাগে দুইটা স্টেস অতিক্রম করে দেন ওয়ার্পিং হয় সেটা আমরা সামনে গেলে আমরা ক্লিয়ার হবে এই জন্য বলছে হাই স্পিড এন্ড হাই প্রোডাকশন ওয়ার্পিং এর পরপরই এখানে সাইজিং করা হয় সেটাই বলেছে আর এখানে একটা হাই স্পিড ওয়ার্ভ বিম এর ক্যাপাসিটি বেশি থাকে অর্থাৎ লেংথ এর ক্যাপাসিটি অ্যামাউন্ট অফ ইয়ার্ন বেশি থাকে দিস প্রসেস রিকোয়ার হাই অ্যামাউন্ট অফ ইয়ার্ন অর্থাৎ অফ দ্য ইয়ার্ন অনেক বেশি থাকে দুই লাখ তিন লাখ এরকম হয় লেনথ অফ দ্য ইয়ার্ন অন টু এ ওয়ার্ভ বিম অনেক বেশি থাকে এই জন্য বলছে দিস প্রসেস ডিকোয়ার হাই অ্যামাউন্ট অফ ইয়ার্ন অল্প ইয়ার্নের জন্য অল্প অ্যামাউন্টের ইয়ার্ন যদি যদি অল্প হয় সেক্ষেত্রে আমরা হাই স্পিড ওয়ার্কিংটাকে প্রিফার করি না ঠিক সেক্ষেত্রে আমরা চলে যাই হচ্ছে সেকশনাল ওয়ার্কিংয়ে আচ্ছা আমরা এখানে একটা ভিডিও প্লে করব একটু দেখবা এটা হচ্ছে হাই স্পিড ওয়ার্কিং মেশিন দেখাবে একটু দেখো আসলে এখানে মূলত একটা প্রিপারেটরি সেকশন সেখানে বাম দিকে ডান দিকে অনেক কিছু আছে সাইজিং মেশিনও আছে এই মেশিনটা হচ্ছে মূলত সরি এই মেশিনটা যেটা দেখতেছো এখন এই মেশিনটা হাই স্পিড ওয়ারপিং মেশিন এবং এটা হচ্ছে ক্রিল ইউনিট যেখানে আমরা স্পটলাইটে দেখা যাচ্ছে দিস ইজ ক্রিল ইউনিট আর এটা হচ্ছে হেড স্টক ইউনিট দিস ইজ হেড স্টক ইউনিট এখানে দুইটা ওয়ারপিং মেশিন আছে পাশাপাশি এইটা একটা এটা একটা দুইটাই হাই স্পিড ওয়ারপিং মেশিন এবং একটা অংশের নাম হচ্ছে ক্রিল ইউনিট আর একটা অংশের নাম হচ্ছে হেড স্টক ইউনিট মাঝখানে কন্ট্রোল ডিভাইস যেটা আমরা বললাম সেখানে প্রত্যেকটা এন্ডের জন্য কন্ট্রোল ডিভাইস আছে গাইড আছে টেনশন আর আছে স্টপ মোশন ফিলার আছে এখানেও হেড স্টক মধ্যে কন্ট্রোল ডিভাইস আছে পিক কতগুলা কত লেন্থ জড়াচ্ছে আর অনেক ধরনের কন্ট্রোলিং সিস্টেম এখানে আছে আচ্ছা ড্রিলিং করতেছে যারা ক্রিল বয় বলে এদেরকে এরা ক্লিনিং করতেছে দেখো আচ্ছা এখন একটু বলি সেটা হচ্ছে যে আমরা আগের যে অনেকগুলা ক্রিল সিস্টেম আছে একটাকে আমরা বলতেছিং টু আকৃতি ক্রিল কে বলা হয় ভি শেপ বা আই শেপ দেখো এই ক্রিল দুইটা হচ্ছে ভি মতো এই যে ক্রিলটা দেখা যাচ্ছে এটা দেখতে ভি শেপ ঠিক না এটা হচ্ছে ভি শেপ ক্রিল আর এখন একটু পরে যেটা দেখবা আমরা এটা হচ্ছে আই শেপ ক্রিল দেখতে আই এর মতো এবং এটা হচ্ছে এটা টাইপটা আমরা পরে বলবো ট্রাভেলিং বা সুইভেলিং ক্রিল দেখো ট্রাভেলিং আর সুইভেলিং ক্রিল তিন নাম্বার ক্লিয়ার টাইপটা এটা হচ্ছে ট্রাভেলিং অর সুইভেলিং ক্রিল বিভিন্ন কন্ট্রোল নব ওয়ার্পিং হইছে দেখো ওয়ার্পিং হচ্ছে আর এখানে যে আমরা দেখতেছি কার্ল মেয়ার মেয়ার হচ্ছে জার্মানির কোম্পানি কার্ল মেয়ার এটাই মূলত লিডিং একটা কোম্পানি ওয়ার্পিং এর জন্য সাইজিং কার্ল মেয়ার অরিজিন হচ্ছে জার্মানি হম ওয়ার্পিং মেশিন ওয়ার্প প্রিপারেশন বলছে ওরা মানে ওয়ার্পিং মেশিন বোথ ফর সাইজিং এন্ড ওয়ার্পিং এর জন্য এইটাই সবচেয়ে বেশি চলে এখন সব ইন্ডাস্ট্রিতে কার অনেকে আছে বেনিনজার সুইজারল্যান্ড এর কোম্পানির প্রত্যেকটা দেখো টেনশনার আছে বিভিন্ন কন্ট্রোলিং জিনিস দেখাচ্ছে এখান থেকে এসে আলটিমেটলি এখানে গিয়ে প্যারালাল হচ্ছে প্যারালাল হয়ে ওয়ার বিমে জড়াচ্ছে তাহলে আমরা এখানে দেখলাম দেখতেছি যেটা এটা দেখতে ভি শেপ কোনটা হইতে পারে আই শেপ এটা হচ্ছে অ্যাকর্ডিং টু এ শেপ

আচ্ছা মোটামুটি কি দেখে কতটুক কি বুঝলা কিছুটা বুঝা যায় কি ঘটে আসলে বুঝে আসছে সামনে প্রোসিড করে আগাবো আমরা বুঝতে পারবো এখন দেখো তাহলে আমরা ওখানে ক্রিল দেখলাম হেড স্ট্রোক দেখলাম কন্ট্রোল ডিভাইস দেখলাম

ট্রাভেলিং ক্রিল ট্রাভেলিং আর সুইভেলিং ক্রিল এখন আমরা একটু দেখি হোয়াট ইজ সিঙ্গল এন্ড ক্রিল যদি প্রত্যেকটা প্যাকেজ প্রত্যেকটা প্যাকেজ আমরা কোন প্যাকেজ অনেকগুলো দেখলাম প্রথমেই প্রত্যেকটা প্যাকেজ একটা একটা করে করে এন্ড করে তখন আমরা সিঙ্গেল এন ক্রিল বলবো সিঙ্গাল এন্ড ক্রিল একটা পজিশনে থেকেই প্রত্যেকটা প্যাকেজ যখন একটা পজিশনে থেকে একটা করে এন্ড প্রোভাইড করবে তখন সেটাকে আমরা বলবো সিঙ্গেল এন ক্রিল এই সিঙ্গাল এন্ড ক্রিল দুই ভাগে নামকরণ করা হয় দেখো সিঙ্গাল এন্ড ক্রিল ক্যান বি ক্যান বি অফ টু টাইপস নেমলি ট্র্যাক ক্রিল অ্যান্ড ডুপ্লিকেট ক্রিল ট্রাক ক্রিল অ্যান্ড ডুপ্লিকেট ক্রিল হোয়াট ইজ ট্রাক ক্রিল ট্রাক ক্রিল হচ্ছে ট্রাক ক্রিল যেটা সেটা হচ্ছে যদি ক্রিল ইউনিটটা মুভেবেল হয় যদি ক্রিল ইউনিটটা মুভেবল হয় হেড স্ট্রোকটা ফিক্স থাকে যদি ক্রিল ইউনিটটা মুভেবল হয় হেড স্ট্রোক ফিক্স থাকে তখন এটাকে আমরা ট্রাক ক্রিল বলবো অর্থাৎ দেখো আমরা যে একটা ফিগার দেখতে পাচ্ছি সেখানে দেখো তিনটা ক্রিল বলা হচ্ছে রিভার্স ক্রিল বলা হচ্ছে এটা হচ্ছে এমটি ক্রিল তিন নাম্বার আমাদের এখানে স্পটটা সেটা এমটি ক্রিল অর্থাৎ এই ক্রিল ইউনিটটা আগে রানিং ছিল এটা শেষ হয়ে যাওয়ার পরে অর্থাৎ ইয়ার্ন কোন প্যাকেজ থেকে ইয়ার্ন আউট মানে ইয়ার্ন শেষ প্রত্যেকটা প্যাকেজের ইয়ার্ন শেষ হয়ে গিয়েছে তখন এটাকে আমরা যেহেতু মুভেবল ক্রিল ইউনিটটা মুভ করা যায় দেখো নিচে চাকার মতো আছে এটাকে সরাই দিয়ে আমরা বামে সরাই দিয়েছি সাইডে সরাই দিয়েছি এবং এই ক্রিলটা আগে এখানে ছিল রিজার্ভ ক্রিল অর্থাৎ এখানে আমরা এখানে যখন রানিং চলতেছে তখন এখানে আমরা ক্রিলিং করে রাখছি যেহেতু ক্রিল করতে সময় লাগে সাতশোটা প্যাকেজ প্রত্যেকটা প্যাকেজ এক একটা প্যাকেজ হোল্ডারে দেওয়ার পরে এটার এটাকে আবার নট করে দিতে হয় অ্যালাইন করতে হয় এটা একটা টাইমিং ব্যাপার আছে এক কালারের ক্ষেত্রে টাইমিংটা কম লাগলেও যদি মাল্টিপল কালার হয় চেক স্টার ফেব্রিকের জন্য যখন আমাদের হিসাব করে বসাতে হয় ট্রিলিং করতে হয় তখন কিন্তু এখানে অনেক সময় লাগে তো সময়টা বাঁচানোর জন্য করতেছে কি যখন এখানে রানিং অবস্থায় আছে এখানে ওয়ার্পিং শুরু হয়ে গিয়েছে তো এখানে তো রানিং চলতেইছে তখন কি করা হয় এই রিজার্ভ ক্লিল এর মধ্যে ক্লিলিং করে রাখা হয় অ্যাকর্ডিং টু দিস প্যাটার্ন এই প্যাটার্ন অনুযায়ী ক্রিলিং করে ফেললাম এটা যখন রানিং ক্লিলটা শেষ হয়ে গেল এমটি হয়ে গেল শেষ হয়ে গেল এটাকে আমরা বামে পুশ করে দিলাম বা সাইডে পুশ করে দিয়ে এই অংশ রিজার্ভ ক্লিলটাকে আমরা এখানে নিয়ে এসে জাস্ট এন গুলাকে নটিং করে দিলাম হাত দিয়ে নট করে দিলাম আবার শুরু হয়ে গেল সেক্ষেত্রে ক্ষেত্রে কি হলো টাইমটা আমাদের বেঁচে গেল টাইম কম লাগতেছে এবং যে ক্রিল বয় যে ক্রিলিং করে তার জন্য একটু রিল্যাক্সে সে কাজটা করতে পারতেছে কিন্তু এখানকার একটা বেশ ডিসভান্টেজ আছে সেটা কি এখানে একটা ক্রিল মেশিনের জন্য একটা ওয়ার্পিং মেশিনের জন্য স্পেস বড় লাগতেছে যেখানে আমার স্পেস কনজামশনটা অনেক একটা ক্রুশিয়াল ফ্যাক্ট সেখানে কিন্তু এই ক্রিল ইউনিট বা এই ধরনের সিঙ্গেল ট্রাক ক্রিল আমি প্রিফার করব না কিন্তু আমার কাছে যদি মনে হয় যে আমার ইন্ডাস্ট্রিতে অফুরন্ত জায়গা আমার আসলে এত জায়গা দরকার নাই আমার এখানে এর এফিসিয়েন্সি বাড়ানো দরকার প্রোডাকটিভি বাড়ানোর দরকার এবং যাতে আমার ওয়ার্পিং মেশিন আইডল হয়ে না পরে থাকে এটা আমার মূল রিকোয়ারমেন্ট আমার এখানে স্পেস কোনো ব্যাপার না সেক্ষেত্রে আমি ট্রাক ক্রিলটাকে প্রিফার করতে পারি কারণ ট্রাক ক্রিলে আমার এখানে ওয়ার্ ওয়ার্পিং মেশিনটা আইডল হয়ে বসে থাকার সম্ভাবনা অনেক কম আগে থেকে রিজার্ভ ক্রিলে আমরা অলরেডি অ্যাকর্ডিং টু দ্য প্যাটার্ন বা ডিজাইন অনুযায়ী নাম্বার অনুযায়ী আমরা ক্রিলিং করে রাখতেছি রানিং ট্রিল শেষ হয়ে এমটি হয়ে যাওয়ার পরে তাকে বামে সরাই দিয়ে বা সাইডে সরাই দিয়ে পুশ করে সরাই দিয়ে আমরা রিজার্ভ কিলটা দিয়ে আমরা আবার ওয়ার্কিং শুরু করতে পারতেছি তো এই ধরনের কিল আমার তখনই আমার কাছে প্রিফারেবল হবে যদি আমার কাছে স্পেসটা কোনো ফ্যাক্ট না হয় বা এটার জন্য যথেষ্ট পরিমাণে স্পেস আমার কাছে থাকে এটাকে বলা হচ্ছে ট্রাক ক্রিল সিঙ্গাল এন্ড ট্রাক ক্রিল অর্থাৎ যেখানে ক্রিল ইউনিটটা মুভেবল বাট হেড স্টকটা ফিক্সড আর ডুপ্লিকেট ক্রিলটা ভাইস ভার্সা উল্টাটা অর্থাৎ এখানে ক্রিলিং করাই থাকবে কিন্তু হেড স্টক ইউনিটটা কি করবো হেডস্টার এই মুভ করব এটা আসলে খুব একটা বেশি ইউজ হয় না এটা খুব একটা বেশি ইউজ হয় না আমরা সিঙ্গেল এন্ড ট্র্যাক রিলটাকে বেশি ইউজ করি যদি কেউ স্পেসটাকে যদি কনসিডার করে যে আমার স্পেস যথেষ্ট পরিমাণে আছে এখানে পরে কথাগুলাই লেখা আছে দেখো দ্যাটস দা টাইম ফর রিমুভিং হিউজ নাম্বার অফ এক্সহস্টেড প্যাকেজ মানে শেষ হওয়া প্যাকেজ এন্ড রিপ্লেনিশিং দেম উইথ ফুল প্যাকেজেস ইজ সেফ এখানে টাইমটা কমে যাবে হাওয়েভার এক্সট্রা স্পেস ইজ রিকোয়ার্ড ফর দা রিজার্ভ ট্রিল এখানে একটা আলাদা স্পেস লাগবে রিজার্ভ ট্রিলের জন্য আলাদা স্পেস লাগবে যদি আমার স্পেস যথেষ্ট পরিমাণে থাকে তাহলে আমরা এই ধরনের ট্রিল সিস্টেমটাকে অ্যাডপ্ট করতে পারি নিতে পারি কিনতে পারি তাহলে সিঙ্গেল এন্ড ট্রিল কি ক্লিয়ার সিঙ্গেল এন্ড ট্রাক ট্রিল এন্ড সিঙ্গেল এন্ড ডুপ্লিকেট ট্রিল কি ক্লিয়ার ডুপ্লিকেটেড ট্রিল জি স্যার কোনটা কখন ইউজ হবে এটা কেজ স্টাডি কিন্তু হ্যাঁ আমি আমি আমার একটা হলাম বা আমাকে কোন একটা যেমন এখন বর্তমানে আমানোৎসাহ একটা ইন্ডাস্ট্রি আছে দিতে যেটা নতুন রান হচ্ছে তো আমানোৎসাহ যখন রান করতে গিয়েছে যে মালিক মালিক পক্ষ এমডি। তখন কিন্তু এই ধরনের প্রজেক্টের হিসেবে দায়িত্ব পালন করেছে এই ধরনের একজন এক্সপার্ট জিএম কে উনি কিন্তু কন্ট্রাকচুয়াল ফর্মে নিয়ে আসবে বা বলবে যে আপনি আমার এখানে প্রজেক্ট হেড হিসেবে আসেন আমার ইন্ডাস্ট্রিটাকে দাঁড় করাই দেন আপনার একটা এত পার্সেন্ট শেয়ার থাকবে অথবা এই আপনার এই সুবিধা দেওয়া হবে তো ওই একজন ব্যক্তিকে নিয়োগ দিল জিএম হিসেবে উনি আবার ওনার কিছু হেল্পিং হ্যান্ড হিসেবে আরো এজিএম বা আরো অন্যান্য ম্যানেজার ফর্মে কিছু পার্সনকে উনি নিয়ে আসলো এখন ইন্ডাস্ট্রি যেহেতু রান করতে হবে ইন্ডাস্ট্রি যেহেতু আমাদেরকে এখন রান করতে হবে সেটাকে দাঁড় করাতে হবে তো এখন তো ইন্ডাস্ট্রির জন্য মেশিন কিনতে হবে তো যেহেতু ওভেন ইন্ডাস্ট্রি মেশিন কেনার জন্য প্রথমে আমাদের ওয়ার্পিং মেশিনটা পার্চেস করার দরকার হাই স্পিড ওয়ার্পিং এর জন্য সেকশনাল ওয়ারপিং এর জন্য বল ওয়ারপিং যদি ডেনিম হয় বল ওয়ার্পিং মেশিন কিনতে হবে এখন কেনার সময় আমাদের এই ফ্যাক্টরগুলো মাথায় রাখতে হবে আমাদের যদি স্পেস কনজামশনটা আমাদের স্পেসটা অনেক কম ন্যারো স্পেস অল্প জায়গায় শেড শেডের স্পেস কম সেখানে আমাদের ওয়ার্পিং আর সাইজিং বসাতে হবে দুইটা ওয়ার্পিং একটা সাইজিং বা এরকম বসাতে হবে তখন কিন্তু আমাকে চিন্তা করতে হবে যে আমি কোন ধরনের গ্রিল সিস্টেমের ওয়ারপিং মেশিন কিনবো সিঙ্গেল এন্ড ট্র্যাক রিল কিনবো না কোনটা কিনবো তখন কিন্তু এই কেসগুলো মাথায় রাখতে হবে এই বিষয়গুলো আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমার এখানে কোনটার ক্ষেত্রে কোনটা প্রযোজ্য এখন আমি দেখতেছি স্পেস কম কারণ আমি দিলাম কি পন্ডিতি করে দিলাম সিঙ্গেল এন্ড ট্র্যাক রিল আসার পর দেখতেছি এক স্পেস দিয়ে দুইটা ক্রিলের দুইটা ওয়ারপিং মেশিনের জায়গা নিয়ে নিছে তখন কি হবে এখন মেশিন কিনে ফেলার পরে অনেক প্রসিডিউর হয়ে যায় তখন তার ব্যাক করানো যাবে না তো এই ধরনের সিদ্ধান্ত নেওয়া যাবে না এই জন্য এই যে কোনটা কখন ইউজ করব এটা আমরা এই জন্য যে কোনটা কখন আমরা ইউজ করব কোনটা আমাদের জন্য প্রিফার হবে কোনটা হবে এটা আমাদের আচ্ছা ক্রিল আমরা এখানে দেখতেছি ম্যাগাজিন ক্রিলটা হচ্ছে এরকম একটা ক্রিল দুইটা দেখো পাশাপাশি দুইটা ছয়টা প্যাকেজ আছে আমার স্পটলাইট দেখো এগুলা হচ্ছে লিড প্যাকেজ মানে এগুলা থেকে ইয়ার্ন উইথড্রল হচ্ছে ওয়ার্পিং এ মানে ক্রিলিং করা আছে ওয়ার্পিং থেকে এগুলা থেকে ইয়ার্ন উইথড্রল হচ্ছে এই প্রত্যেকটা লিড প্যাকেজ যেগুলো সামনে আছে যেখান থেকে ইয়ান উইডড্রল হচ্ছে এটার আগে টেইল আছে এটাকে বলছে টিপ টিআইপি টিপ আর নিচের দিকে বের করা থাকে মানে হচ্ছে প্রান্ত লেজ অর্থাৎ ওয়াইন্ডিং করার সময় টিপ এবং টেইল দুইটাই বের করা থাকে টিপও বের করা যায় এবং টেইলও থাকে তো আমি প্রথম যে লিড এই লিড প্যাকেজ যেটা এটার টেইলের সাথে দ্বিতীয় প্যাকেজের টিপ এটা টেইলের সাথে দ্বিতীয় প্যাকেজের টিপ আমি নটিং করে দিলাম অনুরূপভাবে এটার এটা এটা লিড লিড একটা প্যাকেজ যেখান থেকে ইয়ান উইডড্রল হচ্ছে দ্বিতীয় প্যাকেজ এই দ্বিতীয় প্যাকেজের এই প্যাকেজ যেটা দ্বিতীয় পজিশনে যে প্যাকেজটা আছে সেটার টেইলের সাথে এই প্যাকেজের টিপ প্রান্ত মাথার প্রান্ত সম্মুখ প্রান্তটা আমি নটিং করে দিলাম এভাবে করে দিলে কি সুবিধা হবে রেট ধরো এক একটা প্যাকেজ এক কিলো এক কিলোগ্রাম করে এক কিলোগ্রামে মনে করো চল্লিশ সেক্ষেত্রে আর যেটাই হোক আমরা হিসাব করে দেখবো এখানে শেষ হয়ে যায় সাথে সাথে এই চল্লিশ হাজার মিটার শুরু হয়ে যাবে অর্থাৎ কি চল্লিশ হাজার মিটার শেষ হয়ে যাওয়ার পরে কিন্তু প্রত্যেকটা প্যাকেজকে নতুন করে কি করা হতো নতুন প্যাকেজ দিয়ে ক্লিনিং করতে হতো কিন্তু এখানে যেটা হচ্ছে যে অ্যাট এ টাইম আশি হাজার প্যাকে আশি হাজার মিটার ওয়ার্পিং হওয়ার পরে প্যাকেজটা মানে ক্রিল ইউনিটটাকে নতুন করে ক্রিলিং করতে হচ্ছে ডাবল হয়ে গেল না সেভ টাইমিংটা সেভ হয়ে গেল কি অর্ধেক পরিমাণ টাইম লাগতেছে এখন দেখো ইন ম্যাগাজিন ক্রিল দ্য টেইল এন্ড অফ ইয়ার্ন ফ্রম ওয়ান কোন ইজ টাইট উইথ দ্য টিপ অফ দ্য ইয়ার্ন অফ অ্যানাদার নেইবরিং কোন এটা টেইলের সাথে এটা টিপ আমরা কি করে দিলাম টাই করে দিলাম বেঁধে দিলাম হোয়েন দা ফার্স্ট কোন ইজ এক্সহস্টেড তখন প্রথম কোনটা শেষ হয়ে গেল দা ট্রান্সফার অফ ইয়ার্ন উইথড্রল টু দা সেকেন্ড কোন টেক্সট প্লেস অটোমেটিক্যালি তখন এই প্যাকেজটা যখন শেষ হয়ে গেল তখন এই দ্বিতীয় প্যাকেজ এই প্যাকেজ থেকে ইয়ার্ন ট্রান্সফার হওয়া শুরু হলো উইথড্রল হওয়া শুরু হলো অ্যান্ড মেশিন ডাজ নট স্টপ এবং মেশিন কি হলো না স্টপ না হয়েই বাকি কাজটা হয়ে গেল তাহলে এখানে দেখা যাচ্ছে যে দা ক্রিলিং টাইম ইজ কমপ্লিটলি এলিমিনেটেড উইচ হেল্পস টু ইমপ্রুভ দা রানিং এফিসিয়েন্সি অফ ওয়ারপিং প্রসেস এখানে ক্রিলিং টাইমটা বেঁচে গেল এবং এখানে আমার এফিসিয়েন্সিটা ওয়ারপিং এফিসিয়েন্সিটা বাড়বে তাহলে এখান থেকে এতটুকু ক্লিয়ার ম্যাগাজিন ক্রিল স্যার এখানে কি হচ্ছে দুইটা করে হচ্ছে লিড প্যাকেজের হচ্ছে সেট একটা এন্ডের জন্য মানে একটা এন্ডের জন্য দুইটা করে প্যাকেজ হোল্ডার থাকবে এখন এখন বলতে পারো যে আরো তিনটা যদি দেওয়া যায় সে ক্ষেত্রে তো 720 বিশের জন্য তোমার দেখো কতগুলা প্যাকেজ হোল্ডার লাগবে স্পেসটা একটা ব্যাপার থাকবে না 720 যদি তোমার 700 হয় তাহলে জন্য 2100 প্যাকেজ হোল্ডার থাকতে হবে যদি তিনটা করে তুমি দাও তিনটা করে যদি এখানে দুইটা করে সাতশোটা যদি ক্যাপাসিটি হয় ক্রিল ক্যাপাসিটি ম্যাগাজিন ক্রিল যদি আমরা কিনি ম্যাগাজিন যদি ইউজ করি তাহলে এখানে চোদ্দশোর প্যাকেজ হবে সাতশো যদি ক্রিল ক্যাপাসিটি হয় চোদ্দশো প্যাকেজ বলে থাকতে হবে কারণ দুইটা মিলে একটা দুইটা মিলে একটা তো সাতশো তো ক্যাপাসিটি চোদ্দশো থাকতে হবে এখন যদি তুমি তিনটা করে দিতে চাও তাহলে কিন্তু একুশশো হবে একুশশো হবে এখানে আরেকটা প্রবলেম আছে যদি এখানে যেহেতু এই যে

ফাইভ হান্ড্রেড এন্ডস অর্থাৎ ক্যাপাসিটি যদি ক্রিল ক্রিল হ্যাস এক হাজার ওয়ান থাউজেন্ড প্যাকেজ হোল্ডার্স তাহলে আমরা এখান থেকে পাবো হচ্ছে পাঁচশোটা ইয়ার্নের এন্ড পাবো অর্থাৎ ক্রিল ক্যাপাসিটি পাঁচশো মানে হচ্ছে এক হাজার প্যাকেজ হোল্ডার থাকতে হবে ফর ম্যাগাজিন ক্রিল ক্লিয়ার আমরা কিন্তু আমাদের ইয়াতে এই বিষয়গুলো দেখবো ল্যাবের মধ্যে যদিও ল্যাব অনেক কনজেস্টেড হতে শেষ হবে অনেক কম সময় ল্যাব শেষ হবে অর্থাৎ এক একটা গ্রুপ তোমাদের যেমন ইয়ার্ন এবং ম্যানেজমেন্ট এখানে আমার তিন তিন ছয়টা গ্রুপ এবং তে দুইটা গ্রুপ আটটা গ্রুপ এক একটা গ্রুপের জন্য দুই দিন বরাদ্দ এফ এম ওয়ান প্র্যাকটিক্যালের জন্য এখনকার এই বিষয়গুলো যদি মাথায় থাকে বা আমরা এখন যে লেকচারগুলো গুলা দেবো বা লেকচার গুলা পড়াবো এগুলো আসলে পুরোপুরি প্র্যাকটিক্যালি আমরা যখন যাব তখন কিন্তু সহজ হবে প্র্যাকটিক্যালে কিন্তু এত লেকচার দেওয়ার সুযোগ নাই প্র্যাকটিক্যাল ক্লাসে ওখানে শুধু আমরা ওয়ার্কশিট প্রোভাইড করব সেখানে তোমাদেরকে ক্যালকুলেশন করে বিভিন্ন ক্যালকুলেশন করে জমা দিতে হবে বা প্র্যাকটিক্যালি তোমাদেরকে দেখে ওটা থেকে হিসাব করতে হবে স্যার আমাদের প্র্যাকটিক্যাল সিলেবাসটা কি আগের মতোই আছে নাকি কিছুটা শর্ট করা হবে শর্ট করার তো আসলে সুযোগ কম কারণ এই যেমন আমি তাহলে যেই স্যার যেই ল্যাব পুরো ল্যাব যেখানে স্যার একটা সেমিস্টার ছয় মাস ধরে করি সেটা কি দুই দিনে কি পসিবল আমি আমার স্ট্র্যাটেজি সেট করব আলাদা ভাবে কে কি এভাবে করবে আমি যখন ওয়ার্পিং পড়াচ্ছি এটা তো রিসেন্টলি পড়াচ্ছি ঠিক না তো সতেরো থেকে শুরু হবে তোমরা যদি ওয়ার্পিংটাকে একটু ভালো করে নিয়ে নাও তাহলে কিন্তু আলটিমেটলি ল্যাবে গিয়ে ওয়ার্পিং এর ব্যাপারে খুব একটা সমস্যা হবে না কারণ ল্যাবে আমি লেকচারটা দিতাম ল্যাবের লেকচার তো আসলে থিওরির সাথে রিলেটেড আমি যেটা থিওরিতে লেকচার দিই ল্যাবে আর লেকচার দিই না কারণ একেবারেই ইন্টার রিলেটেড একেবারেই ইন্টারিলেটেড ক্যালকুলেশানগুলো থিওরি ক্লাসের বিষয়টাকে ডেমস্ট্রেট করা হয় ল্যাবে তো ওর জন্য যে প্রিলিমিনারি যে লেকচার শিট বা লেকচার প্রোভাইড করা এটা আসলে যদি আমি ক্লাসে দিয়ে দিই সেটা ল্যাবে দেওয়ার প্রয়োজন পড়বে না তো একই জিনিস ডাবল করা দরকার নাই ওখানে আমরা অন্য জিনিস দেখাই যেটা প্র্যাকটিক্যালি দেখানো দরকার ওকে আচ্ছা এখন একটু দেখো ট্রাভেলিং আর সুইভেলিং ক্লিন আমরা একটু আগে যে ইয়াতে দেখছিলাম কি বলてる নাম ভিডিও চিত্র ভিডিও দেখলাম সেখানে দেখেছ যে একটা প্যাকেজ আমি বলেছিলাম ট্রাভেলিং ট্রেন তুমি ওটা লক্ষ্য করেছো জি স্যার মানে মানে সার্কুলার

যখন ওয়ার্পিং চলতে থাকে ওয়ার্পিং চলতে থাকে তো আমরা এই ইনঅ্যাক্টিভ সাইডে ইনসাইড পোর্শনে ক্লিলিং করে রাখি এটা যখন শেষ হয়ে যায় জাস্ট শুধু রেলের সাহায্যে ইনসাইড থেকে আউটসাইডে নিয়ে আসি মানে আউটসাইড পোর্শনটা হচ্ছে একটিভ পোর্শন অফ ওয়ার্পিং ওয়ারপিং যখন চলে আউটসাইড থেকে ইয়ান উজ্জ্বল হয়ে যায় এখন এদের ট্রাভেলিং বা সুইভেলিং ক্রিল এটার ক্ষেত্রে যেটা ঘটে একটি পোর্শন থেকে আমাদের আউটসাইড পোর্শন থেকে ওয়ার্পিং চলতেছে এই আইডল সময়টা যে সময়টা বাকি থাকে ওয়ার্কিং চলতে এসে এখনো শেষ হয়নি আগে থেকে আমরা ভিতরে সাইডে ক্রিলিং করে রাখি দুই সাইডে ভিতরে সাইডে ক্রিলিং করে রাখলে কি হয় যখন এই অংশটুকু শেষ হয়ে যায় আউটসাইড পোর্শনে যখন প্যাকেজ এক্সহস্টেড হয়ে যায় তখন আমরা শুধুমাত্র এই অংশটুকুকে নিয়ে এই দিকে নিয়ে যাই যেভাবে এভাবে দেখাচ্ছি যেটা এই যে দিস ইজ ট্রাভেলিং অর সুইভেলিং এটা কি বুঝতে পারছো একটু আবার লক্ষ্য করো এই অংশ যেখানে আমার স্পট লাইট এখান থেকে এটা মূলত আউটসাইড ক্রিল ইউনিট এই আউটসাইড পোর্শন থেকে ইয়ান উইড্রল হয়ে ওয়ার্পিং হেয়ার স্টকে যায় এই যে ব্যক্তিটা দেখা যাচ্ছে এটা মূলত এমন সাইডে আছে এখান থেকে ইয়ান যে হেয়ার স্টকে গিয়ে মূলত ওয়ার্প এ জড়াবে এখন ইনসাইড পোর্শনটা এটা মূলত ওয়ার্পিং এর জন্য না এটা ইনএক্টিভ পোর্শন ওয়ার্পিং এখান থেকে হয় না বাট ওয়ার্পিং চলাকালীন সময়ে ক্রিল টাইমটা কমানোর জন্য আমরা আগে থেকে ভিতরের সাইডে ভিতরের সাইডে আমরা ক্লিনিং করে রাখি জাস্ট যখন এই আউটসাইড পোর্শনে ওয়ার্পিং ওয়ার্ক কোন প্যাকেজগুলো গুলো যখন শেষ হয়ে যায় এক্সস্ট হয়ে যায় তখন রেলের সাহায্যে এই যে যেভাবে এখানে ইনসাইডটা আউটসাইডে চলে আসছে এইভাবে চলে আসে এই যে চলে যাচ্ছে দেখো রেল আছে এই যে শেষ হয়ে গিয়েছে যে এখন এটা ইনসাইডে চলে আসবে এই যে এটা শেষ হয়ে গিয়েছে এখন ইনসাইডে চলে আসতেছে এই যে ফুল প্যাকেজ গুলো আউটসাইডে চলে যাচ্ছে অর্থাৎ অ্যাকটিভ পজিশনে চলে যাচ্ছে ওয়ারপিং পজিশনে চলে যাচ্ছে বুঝছো জি স্যার এই যে দেখো এলা এই দেখো ছোট প্যাকেজ মানে প্যাকেজে অল্প পরিমাণ ইয়ার্ন আছে এটা হচ্ছে আউট মানে এখন ইনসাইডে চলে আসছে ভিতরে চলে আসতেছে ভিতরে তার ভিতর থেকে তার ওয়ার্কিং হয় না ওয়ার্কিং তো সাইড থেকে এই জন্য এই যে ফুল প্যাকেজ গুলো যেটা আমরা আগে থেকে ক্লিলিং করে রাখছিলাম সেটা এখন বাইরে চলে যাচ্ছে অর্থাৎ ওয়ার্কিং এর একটিভ সাইডে চলে যাচ্ছে ওয়ার্কিং হওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছে তাহলে এখানে আমরা দেখা যাচ্ছে সিঙ্গেল এন্ড ট্রাক ক্রিল ব্যবহার না করে যদি ট্রাভেলিং আর সুইভেলিং ক্রিল ব্যবহার করি তাহলে একই কাজ করতেছে না সিঙ্গেল এন্ড ট্রাক ক্রিলে তো আমাদের ক্রিল ইউনিটটাকে সরা দিতে হচ্ছে তা বেশি জায়গা লাগতেছে এখানে দেখা যাচ্ছে একটা লাইন অনুযায়ী যদি একটা রেলের সাহায্যে দিয়ে দেয় তাহলে কিন্তু অল্প জায়গার মধ্যেই আমাদের সিঙ্গেল এন্ড ট্রাক ট্রিলের মধ্যেই ব্যবহার কাজটা করতেছে রেসপন্স করো ট্রিলিং টাইম এখানেও কমতেছে না জি স্যার মানে সিমিলার ওয়েতে কাজ করতেছে টাইমটা কমে যাচ্ছে হ্যাঁ এটা এই ভিডিওটা বুঝতে পারলে তাহলে আমাদের সুইভিং ক্রিলটা বোধহয় সহজ হবে এটা সে ইনসাইড পোর্শন কিলের এখানে তাহলে আমরা এখন যাই ইন সুইভেলিং ক্রিল দা পেক্স বা প্যাকেজ হোল্ডার উইথ ফুল প্যাকেজেস ক্যান মুভ ফ্রম ইনসাইড ইনসাইডটা হচ্ছে রিজার্ভ ওখানে আমরা আগে থেকে রিজার্ভ করে রাখি অর্থাৎ ফুল প্যাকেজেস ক্যান মুভ ফ্রম ইনসাইড পজিশন টু দা আউটসাইড পজিশন অর্থাৎ এটা হচ্ছে অ্যাক্টিভ পজিশন ওয়ার্কিং ওয়ার্কিং পজিশন বলা হচ্ছে হোয়েন দা রানিং প্যাকেজেস আর এক্সহস্টেড যদি এই প্যাকেজগুলো এক্সহস্টেড হয়ে যায় তখন সাথে সাথে এই যে অংশটুকু ভিতরে যেটা আমরা ইনসাইড অংশের মধ্যে যেটা আমরা অলরেডি প্রিডিং করে রাখছি সেটা মূলত এখানে চলে আসে দ্যাটস কনসিডারেবল টাইম ইজ সেভড

কারণ এক একটা ওয়ার্পিং মেশিনের দাম পাঁচ কোটি টাকা তিন কোটি টাকা হচ্ছে স্পিড ওয়ার্পিং সেকশন ওয়ার্পিং পাঁচ কোটি টাকা আবার এক একটা সাইজিক মেশিনের দাম সাত থেকে আট কোটি টাকা আর এক একটা যদি আমরা মডার্ন মে লুমের কথা চিন্তা করি লুম হচ্ছে এক একটা পঞ্চান্ন লাখ টাকা করে তো এক একটা ইন্ডাস্ট্রিতে নেয়ার অ্যাবাউট মিনিমাম একশোটা ওয়ার্পিং আহ উইভিং মেশিন তো লাগবে লুম লাগবে একশোটা একশোটা লুমের কম হবে না আর একটা হাই স্পিড ওয়ার্পিং একটা সেকশনাল ওয়ার্পিং আর দুইটা সাইজিং মেশিন লাগবে আরো অনেক যে লাগে যেটা তিনশো কোটি টাকার কমে আসলে একটা ওভেন ইন্ডাস্ট্রি দেওয়া খুব টাফ এর জন্য ইনিশিয়াল ইনভেস্টমেন্ট কস্ট হাই দেখে কিন্তু আমাদের দেশের মধ্যে ওভেন ইন্ডাস্ট্রি কম এখন বাড়তেছে ওভেন ইন্ডাস্ট্রিতে লাভ বেশি হ্যাঁ রিটার্ন অব ইনভেস্টমেন্ট বলা হয় তুমি যদি তিনশো কোটি টাকা ইনভেস্ট করো এটা রিটার্ন আসতে অর্থাৎ তিনশো কোটি টাকা তোমার উসুল হইতে নেয়ার অ্যাবাউট ফাইভ ইয়ার্স লাগবে এখন পাঁচ বছরের মধ্যে তোমার তিনশো কোটি টাকা তোমার উসুল হবে পরের যে অংশ পরের যে চলবে সেটা মূলত লাভের উপর চলবে এখন এই পাঁচ থেকে ছয় বছরের মধ্যে রিটার্ন অফ ইনভেস্টমেন্ট বলা হয় আর ও আই রিটার্ন অফ ইনভেস্টমেন্ট আমি যা ইনভেস্ট করলাম সেটা কত বছর পরে আমি কত বছরের মধ্যে ফুল রিটার্ন পাবো এটাকে রিটার্ন অফ ইনভেস্টমেন্ট বলা হয় এটা পাঁচ বছর ছয় বছর সাত বছর আট বছর দশ বছর হতে পারে এটা ডিপেন্ড করে তোমার যে আহ আছে তোমাদের তোমার যে বা আমি যদি ইন্ডাস্ট্রির মালিক হই তাহলে সেক্ষেত্রে আমার যে স্টাফ আছে জিএম থেকে শুরু করে যারা মূলত পলিসি মেক করে অথবা যারা মার্চেন্টাইজার যারা মার্কেটিং এর ডিপার্টমেন্ট আছে তারা কতটুকু অ্যাক্টিভ তারা কত সহজে আমার কত দ্রুত এবং কত এফিশিয়েন্টলি তারা অর্ডার গ্র্যাপ করতে পারে অর্ডারটা তো নিয়ে আসতে হবে ইন্ডাস্ট্রিতে অর্ডারটা তো আমাকে নিয়ে আসতে হবে প্রাইস নেগোসিয়েশন আমার প্রোডাক্টের কোয়ালিটি আমার লিড টাইম ফেল করা যাবে না এই সমস্ত ইনফরমেশন সমস্ত বিষয়ে তোমাকে যদি ইফিসিয়েন্ট হও তাহলেই না আমারা এখানে বায়ার মুভ করবে বা আমার দিকে আসবে তো বায়ের কাছ থেকে অর্ডার গ্র্যাপ করে সেই অর্ডারটাকে উইদিন লিড টাইমের মধ্যে এক্সিকিউট করে প্রপারলি ডেলিভারি দেওয়া ফল ফ্রি ফেব্রিক এই ধরনের যত আমার পারফরমেন্স ভালো হবে আমার টিম যত এক্সপার্ট হবে তত আমার রিটার্ন ইনভেস্টমেন্টের টাইম অর্থাৎ আমার ইনভেস্ট যা করেছি সেটা উঠে আসার সময়টা কম লাগবে পাঁচ বছর হতে পারে ছয় বছর হতে পারে সাত বছর হতে পারে বাট ইনিশিয়াল ইনভেস্টমেন্ট কস্ট অনেক হাই হওয়ার কারণে বাংলাদেশে আসলে খুব বেশি একটা ওভেন ইন্ডাস্ট্রিগুলো এতদিন এক্সপ্লোর করে নাই বাট ওভেন এক একটা টিস ওভেনের লাভ আবার

তাদেরকে বুঝাতে হয় বা তারা আসলে লাভটা না বুঝলে সহজে ইনভেস্ট করতে চায় না সবাই তো লাভ দেখে হ্যাঁ তিনশো কোটি টাকা ইনভেস্ট করবো পাঁচ থেকে সাত বছর সময় লাগবে এটা অনেকে হয়তো প্রিফার করে না কিন্তু ইদানিং করতেছে কারণ লাভ বেশি হম লাভ বেশি তাহলে ট্রাভেলিং আর সুইভেলিং ক্রিল এটা মূলত আমাদের একটা যেখানে টাইমও কম লাগবে স্পেসও কম লাগবে এখন একটা আমরা হাইপোথিটিক্যাল এক্সাম্পল দেখব অর্থাৎ একটা আমরা এক্সাম্পল নিয়ে কাজ করব এই এক্সাম্পলটা বুঝতে পারলে আমাদের জন্য খুবই সহজ হবে এই ওভেন ফেব্রিক রোল অফ টু মিটার উইথ ওভেন ফেব্রিকের রোল হচ্ছে টু মিটার উইথ মানে দুই মিটার মানে প্রস্থ অ্যান্ড দশ হাজার মিটার লেংথ ইজ টু বি প্রডিউসড ফ্রম ওয়ার পিয়ান অফ ফিফটিন টেক্স এবং ওয়ার ওভেন ফেব্রিকটার লেংথ হবে দশ হাজার মিটার উইথ হবে দুই মিটার এটা আমরা তৈরি করব 15 টেক্স এর দিয়ে টেক্স বলতে কি বোঝায় লেন্থ পার ইউনিট ওয়েট ওয়েট পার ইউনিট লেন্থ টেক্স বলতে বোঝায় 1000 মিটার ওয়ার্পের ইয়ার ইয়ারনের ওজন 15 গ্রাম দিস ইজ 15 টেক্স 1000 মিটার ইয়ারনের ওজন 15 গ্রাম 1000 মিটার ইয়ারনের ওজন 10 গ্রাম হলে 10 টেক্স 1000 মিটার ইয়ারনের ওজন যদি 20 গ্রাম হয় 20 টেক্স তাহলে এখানে 1000 মিটারটা ফিক্সড লেন্থ ফিক্সড ওয়েটটা ভেরিয়েবল তাহলে ওয়েট ফর ইউনিট লেন্থ টেক্স হচ্ছে একটা ডিরেক্ট কাউন্টিং সিস্টেম ইয়ার নাম্বারিং সিস্টেম দুই প্রকার ডিরেক্ট অ্যান্ড ইনডিরেক্ট ইনডিরেক্টের ক্ষেত্রে বলি ইংলিশ কাউন্ট এনি বলি আমরা আর ডিরেক্টের ক্ষেত্রে বলি আমরা টেক্স তাহলে টেক্স হচ্ছে মূলত একটা ডিরেক্ট কাউন্টিং সিস্টেম ইয়ার নাম্বারিং সিস্টেম এখানে পনেরো টেক্স বলতে বোঝাচ্ছে এক হাজার মিটার ইয়ার্নের ওজন পনেরো গ্রাম দেয়ার শুড বি ফর্টি ইয়ার্নস পার সেন্টিমিটার ইন দ্য ফেব্রিক অর্থাৎ এমস পার সেন্টিমিটার ইপিসিএম ইপিআই ওয়ার্পের ডেন্সিটি আমরা ইপিআই বলতে বোঝাই এন্ডস পার ইঞ্চ এক ইঞ্চিতে কতটা ওয়ার্ক ইয়ার আছে এখানে সেন্টিমিটার হিসাব করতেছে এন্ডস পার সেন্টিমিটার ফর্টি যেহেতু টু সেন্টিমিটারে এক ইঞ্চ তাহলে এখানে টু পয়েন্ট দিলে ইপিআই চলে আসবে চল ফর্টি ইন্টু টু তাহলে আমরা চল্লিশ মানে ইপিআই পেয়ে যাব এন্ডস পার ইঞ্চ পেয়ে যাবো তো আমরা মূলত মিটার এবং সেন্টিমিটার দিয়ে হিসাবটা করি দ্য টোটাল নাম্বার অফ এন্ডস ইন দ্য ফেব্রিক উইল বি

যদি হয় দুই মিটার বা দুইশো সেন্টিমিটার এক সেন্টিমিটার এই ওয়ার পিয়ার আছে চল্লিশটা তাহলে আলটিমেটলি এখানে আমরা ফর্টি ইন্টু টু হান্ড্রেড মানে টোটাল এন্স আট হাজার এতটুক কি ক্লিয়ার কনসিডারিং দ্যাট টেন বিমস উইল বি কম্বাইন্ড ইন সাইজিং দ্য নাম্বার অফ এন্স অন ইচ ওয়ার বিম উইল বি এইট হান্ড্রেড আচ্ছা এখানে আট হাজার ইয়ার্ন আছে না টোটাল এন্স কত আট হাজার টোটাল ইনস কত এটা আমার সাথে একটু শেয়ার করতে হবে আমরা বললাম যে ক্রিল ক্যাপাসিটি যদি সাতশো হয় ম্যাক্সিমাম আমরা সাতশো ষাটটা ইয়ার্নকে ট্রেলিং করতে পারবো সেখান থেকে সাতশো ষাটটা ইয়ার্ন এন্ড এসে ওয়ার বিমে জড়াবে রাইট তো আমরা এখানে ধরে নিলাম যেহেতু হাইপোথিটিক্যাল এক্সাম্পল আমাদের বুঝার সুবিধার জন্য আমাদের ক্রিল ক্যাপাসিটি আটশো কত 800 তাহলে আমরা 800 যদি ক্লিনিং করে ফেলি তাহলে 800 টা এন্ড থেকে 800 টা ইয়ারন এসে 800 টা ইয়ারন এসে ওয়ார்பে মে জড়াবে রাইট জি আমার কিন্তু টোটাল টোটাল এন্ডস হচ্ছে হাজার কিন্তু এখানে জড়াচ্ছে কত একটা ওয়ார்பে মে কয়টা জড়াচ্ছে 800 টা কয়টা 800 টা তাহলে আট হাজার মিলানোর জন্য কয় এর কয়টা বীম লাগবে এরকম 800 টা লাগবে 10 টা টা তাহলে আমাদের এখানে দশটা লাগবে হচ্ছে ওয়ার বিম এই দশটা একটু দেখাই আমি আমি একটু ড্র করে দেখাই এই যে আমি দেখাচ্ছি দেখো এক দুই তিন চার পাঁচ এরকম করে এখানে পাঁচটা হ্যাঁ পাঁচ পাঁচ দশ আমরা সাইজিং মেশিনে গিয়ে এরকম দশটা ওয়ার বিমকে ইনপুট দেব সাইজিং মেশিনে গিয়ে এই যে এক একটা ওয়ার বিম আটশোটা করে আছে এরকম একটা বিম বিম দুইটা তিনটা চারটা পাঁচটা দশটা লাগবে আমাদের হিসাবে দেখলাম তো সাইজিং মেশিনের ক্রিল ইউনিট আছে সাইজিং মেশিনের ক্রিল ইউনিটের মধ্যে ওয়ার বিম গুলাকে ইনপুট হিসেবে দেওয়া হয় সাইজিং মেশিনের ক্রিল ইউনিটে ওয়ার বিমকে ইনপুট হিসেবে দেওয়া হয় তাহলে এখানে এই ওয়ার বিমে এর আট ইয়ার্ন এই ওয়ার বিমের আটশোটা ইয়ান প্রত্যেকটা একটা সাথে একটা সুপার ইম্পোজ হয় এখানে তাহলে কয়টা ইয়ান হলো এখানে এই এই অংশের মধ্যে যেখানে আমার এখন পাঁচ আসতে চল্লিশ চার হাজার ইয়ান চার হাজার ইয়ান না এটার সাথে এটার আটশো এটার আটশো সাথে সুপার ইম্পোজ এটার সাথে এটা সুপার ইম্পোজ সুপার ইম্পোজ সুপার ইম্পোজ পাঁচটা ওয়ার বিমের টোটাল পাঁচ আসতে চল্লিশ চার হাজার ইয়ান এই অংশের মধ্যে আছে ঠিক কিনা সুপার ইম্পোজ মানে একটার উপর একটা এখন আটশোটা ইয়ার্ন যদি এখানে ষাট ইঞ্চি উইদের মধ্যে থাকে ফাঁকা ফাঁকা অবস্থায় থাকবে ঠিক না খুব তো কনজেস্টেড অবস্থায় থাকবে না এরকম আটশো 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 করে পাঁচটা ইয়ার্ন পাঁচটা ওয়ার্ক বিম একসাথে হয়ে যেমন এখানে চার হাজার এটার পাঁচটা পাঁচটা করে এটা এটার আবার পাঁচটা মিলে চার হাজার একসাথে হয়ে এই চার চার আট হাজার এই যে আট হাজার ইয়ার্ন এখানে গেল এই অংশটুকুই এখানে সাইড ভিউ তো সাইড থেকে এই যে শীতটা ওয়ার্পের শীত এখানে মূলত আট হাজার ইয়ার আছে এই ওয়ার্পের শীতটা মূলত সাইজিং মেশিনের সাইজিং বক্সের ভিতর দিয়ে যায় অর্থাৎ ভাতের মার যেরকম বলি আমরা সহজ কথায় ভাতের মারের মধ্যে দিয়ে ওয়ার্পের শীতটা এই যে ওয়ার্পের এ আমরা যদি ভাতের মার বা স্টার্স ম্যাটেরিয়াল বলে তো স্টার্স ম্যাটেরিয়ালের ভিতর দিয়ে ইম্প্রেক করি মানে আমরা যদি ইম্প্রেগনেট করি ভিতরে প্রবেশ করায় দিয়ে যাই তাহলে ভাতের মার আমরা যখন ছোটবেলায় ঘুটি লাটাই দিয়ে ঘুরি উড়াতাম সেক্ষেত্রে আমরা আহ ইয়ার্নের সার্ফেসে বা সুতার সার্ফেসের মধ্যে ওই কাচের গুড়া কাচের গুড়া ভাতের মারের সাথে মিক্স করে ইয়ার্নের সার্ফেসে দিতাম শুকানোর পরে ধার হয়ে যেত তো যখন কারোর সাথে কম্পিটিশন করতাম তখন আমার ইয়ানটা দিয়ে আরেকজনের ইয়ান কেটে যেত মানে ঘুড়িটা কেটে ফেলতাম এটা কেউ খেলছো না এরকম ঢাকা শহরে তো সবাই খেলে পরিচিত এটার সাথে পরিচিত জি স্যার এক এক এলাকা এক একটা নাম বলে ওই যে ভাতের মাড় দিয়ে এটার মতো অ্যাডেসিভের জন্য কাজ করে অর্থাৎ কাচের গুড়াটা যেটা আমরা কাচের গুড়া করেছি সেটা মূলত ইয়ারনে সারফেসে লাগায় রাখার জন্য ভাতের মাড়টা ইউজ করা হয় বা আটা ইউজ করা হয় হ্যাঁ যাতে ওটা সহজে লেগে থাকে অ্যাডেসিভ ম্যাটেরিয়াল বলি আমরা সেটা আমরা পরে পড়ব তো এই যে টোটাল 8000 ইয়ান এখানে দেখা যাচ্ছে না এই হাজার ইয়ানটা আমরা সাইজিং কেমিক্যালের ভিতর দিয়ে ইমপ্লেক্ট করার পরে সাইজিং করে ফেলি তাহলে আমরা দেখতেছি যে এই যে দশটা ওয়ার বিম প্রত্যেকটায় আটশোটা করে ওয়ারপিয়ান পিয়ান কন্টেইন করে তাহলে দশটা মিলে আট দশে আট হাজার আটশো ইনটু তাহলে আমরা ওয়েস্টেজকে ইগনোর করলাম এখানে দেখো ইগনোরিং দ্য ইয়ার্ন ক্রিম অ্যান্ড ওয়েস্টেজ অফ ইয়ার্ন ইয়ার্ন ক্রিম কে আমরা বাদ দিয়ে দিলাম এখন দ্য মাস অফ এ সিঙ্গেল এন্ড হ্যাভিং দশ হাজার মিটার লেংথ উইল বি একশো পঞ্চাশ গ্রাম এখন দেখো তো আমরা ওয়েস্টেজ যদি বাদ দিই বাদ দিলে আমাদের ফেব্রিকের লেন্থ কত দশ হাজার মিটার ফেব্রিকের লেন্থ কত আমরা ইগনোরিং কি করলাম ইগনোর করলাম আমরা ইয়ার্নের ক্রিম এবং ওয়েস্টেজ কে ইগনোর করলাম লেট আমাদের দশ হাজার মিটার ফেব্রিক তৈরি করার জন্য দশ হাজার মিটার ইয়ার্নে লাগবে এটা আমরা ধরে নিলাম তাহলে এক একটা সিঙ্গেল প্যাকেজ কত গ্রাম করে হতে হবে পনেরো টেক্স একশো এক হাজার এক মিটার এর ওজন পনেরো গ্রাম দশ হাজার মিটারের জন্য 10 গুন পনেরো একশো গ্রাম এটা ক্লিয়ার পনেরো টেক্স মানে হচ্ছে এক হাজার মিটারের ওজন পনেরো গ্রাম মানে পনেরো গ্রামে এক মিটার আমার তো দশ মিটার এক একটা প্যাকেজের মধ্যে ইয়ান থাকতে হবে তাহলে পনেরো গ্রামের ওজন পনেরো গ্রামের লেংথ হচ্ছে দশ মিটার 10000 মিলেতে গেলে 10 দ্বারা গুণ দিতে হবে 1000 গুণ 10 10000 হয়ে যাবে তাহলে 15 গুণ 10 হয়ে যাবে 150 গ্রাম এতটুকু ক্লিয়ার কিনা আমি বললাম না প্রত্যেকটা প্যাকেজের ওয়েট আমাকে ইয়র্ন স্পিনিং সেকশনকে বলে দিতে হবে প্রত্যেকটা প্যাকেজের ওয়েট কত করে হবে এবং এটা আমাকে হিসাব করে স্পিনিং সেকশনকে বলে দিতে হবে যে আমাকে আপনি এতগুলা প্যাকেজ দিবেন 800 900 1000 প্যাকেজ দিবেন প্রত্যেকটা প্যাকেজের ওজন কত হবে আমাকে স্পেনিং সেশনকে বলে দিতে হবে বলে যে দেব হিসাবটা কিভাবে করে একটা হাইপোথেটিক্যাল एग्जांपल অনেক কিছু কনসিডার করা হয়নি স্বাভাবিক বোঝার জন্য বলতেছি এই যে একজন বলছে 150 গ্রাম সে বুঝে বলছে বাকিদের অবস্থা কি একটু রেসপন্স করতে হবে আগে 15 টেক্সের হিসাবটা বলছো 15 টেক্স মানেটা কি 1000 মিটারের ওজন 15 গ্রাম মানে 15 গ্রামে 1000 মিটার লেন্থ আমার তো ইয়ার্নের লেন্থ মানে ফেব্রিকের লেন্থ হচ্ছে দশ হাজার মিটার আমি বললাম যে ফেব্রিকের লেন্থ দশ হাজার মিটার আমি ইয়ার্নের ক্রিম এবং ওয়েস্টেজ বাদ দিলাম মানে বাকি যে কনসেন্ট্রেশন বাদ দিলাম ধরলাম যে দশ হাজার মিটার ফেব্রিক তৈরি করার জন্য দশ হাজার মিটার ইয়ার্ন লাগবে তাহলে সেক্ষেত্রে এক একটা প্যাকেজে কত গ্রাম ইয়ার্ন লাগবে পনেরো টেক্স মানে হচ্ছে পনেরো টেক্স পনেরো গ্রাম ইয়ার্নের লেন্থ হচ্ছে এক হাজার গ্রাম এক হাজার মিটার তাহলে এক হাজার মিটারকে দশ হাজার মিটারে কনভার্ট করার জন্য দশ দ্বারা গুণ দিতে হবে পনেরো গ্রামে এক হাজার মিটার তাহলে পনেরো গুণন দশ আর এক হাজার গুণন দশ এক হাজার হয় পূর্ণ করলে হয় এক একটা প্যাকেজের ওয়েট হতে হবে একশো পঞ্চাশ গ্রাম যেখানে প্রত্যেকটা প্যাকেজে দশ হাজার মিটার করে ইয়ার্ন থাকবে অর্থাৎ একশো পঞ্চাশ গ্রামের এক একটা ওয়ার্ক ইয়ার্নের প্যাকেজ কোন প্যাকেজে অফ ইয়ার্ন দশ হাজার মিটার হবে এতটুকু ক্লিয়ার আমি এখানে ম্যাক্সিমাম রেসপন্স পাচ্ছি জি স্যার বাকিদের একটু রেসপন্স করো বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে আর এখন আশা করি বুঝার কথা না বুঝলো আমরা যখন এখান থেকে কুইট করব তুমি কাইন্ডলি আজকেই তুমি এনপিটিএল এ ঢুকে এখানে আবার একটু বসবা যে আসলে কি বোঝাতে টেক্সের হিসাবটাকে জানতে হবে হোয়াট ইজ টেক্স ফিফটিন টেক্স এটার সংজ্ঞাটা মাথায় রাখবা দেন হিসাব করতে এখন আমাদের কয়েকটা অপশন আছে এখানে দেখো what are the options here এখানে অপশনটা হচ্ছে আমি এখন কুইট করবো শেষ করে দেবো হ্যাঁ আমার নামাজের সময় হয়ে গেছে আটটা তিরিশে নামাজ হ্যাঁ তো যাই হোক অনেক আমরা এখন আগে একটা হিসাব করি যে আমরা কবে আবার এই ক্লাসটা করব এক ফ্লোতে চলতেছে তো এখানে এই ফ্লোতে যদি শেষ হয়ে যায় আমাদের জন্য বেটার কবে করা যায় শুক্র শনিবারও কনসিডার করতে পারো শুক্রবারে হবে না মানে আগামী পরশু হবে না কারণ পরশু বিকালে আমার একটা আমাদের সব শিক্ষকদের মিলে একটা ট্রেনিং সেশন আছে সন্ধ্যা সাড়ে ছয়টা যদি শনিবারে চাও এটা বেটার হয় ওয়ার্কিং এর ফ্লোরটাতে যদি ওয়ার্কিং শেষ হয়ে যায় তাহলে ল্যাব করতে গিয়ে আমাদের বেশ সুবিধা হবে মানে ল্যাব আমাদের কাছে খুব বেশি বোর লাগবে এবং ল্যাবটা বার্ডেন মনে হবে কারণ দশটা ল্যাব মিনিমাম দশটা ল্যাব তো করাতে হবে দুই দিনে করা একদিনে পাঁচটা ল্যাব করতে হবে পাঁচটা ল্যাব তো আসলে একদিনে আমার কাছে আনবিলিভেবল মনে হয় কেমনে হবে কিন্তু আমি যে ওয়ার্কিং এর জন্য যে তিনটা ল্যাব লাগে সেটা আমি আশা করি এই আমাদের থিওরি ক্লাসে এই যে এটা হয়ে যাবে জাস্ট আমরা প্র্যাকটিক্যালি গিয়ে ল্যাবের মনে কিছু ক্যালকুলেশন করবো মেশিন দেখব হম মেশিনের বিভিন্ন কম্পোনেন্টস আমরা ফিজিক্যালি দেখবো এই হ্যাঁ তাহলে আমার জন্য সহজ তোমাদের জন্য সহজ হবে আগে হয়ে গেলে অবশ্য আবার নতুন করে লেকচার দিতে হতো আগে এটা এটা ঠিক করো স্যার ল্যাব রিপোর্ট কি লিখতে হবে ল্যাব রিপোর্ট না লিখলে তোমাকে অ্যাসেস করব কিভাবে রিপোর্টের নাম্বার আছে না স্যার বলতে বলতে কয় জমা দিতে হবে ল্যাব রিপোর্ট আমি যে ল্যাব রিপোর্ট করাবো সেটা আশা করি দুই দুই পৃষ্ঠার একটা ল্যাব রিপোর্ট একটার জন্য দুই পৃষ্ঠা এপি রিপোর্ট করে দুই পৃষ্ঠা ওটা আলোচনা করব আমরা কোন ধরনের ইন্ট্রোডাকশন ও মুক্তমুখ হবে যে কিছু না যা জিস্ট কথা যা জিস্ট ক্যালকুলেশন এগুলো আমি হাইলাইট করতে চাই হ্যাঁ আমরা সবসময় এভাবেই করার চেষ্টা করি ওই অনেক বেশি লেখা কপি পেস্ট এটা সুযোগ নাই ওই ওখানে বসেই তোমাকে আমি ল্যাপশিট দিয়ে দেবো পাঁচটা একদিন পাঁচটা তার পরের দিন পাঁচটা তো ল্যাপশিট প্রোভাইড করবো তুমি ল্যাপশিট ওখানে দেখে দেখে তুমি বুঝে বুঝে করবা আচ্ছা ওটা নিয়ে পরে ডিসকাস হবে আগে তোমরা বলো যে শনিবারে কখন ক্লাস করবে এই ফ্লোতে যাক নাহলে পরে ইয়া হবে তিনজন সিআর তো আসে এখানে তিন ডিপার্টমেন্ট থেকে শনিবারে কখন